আর সলাত ওয়াসাল্লা মোহালী কায়া রসুল আল্লাহ ওয়ালা আলিকা সহায়বিকায়া হেভী বাল্লাহ আর সলাত ওয়াসাল্ মোয়া আলি কায়া নবী আল্লাহ ওয়ালা আলিকা সহায়বিকায়া নুর আল্লাহ ফ্রিস টাইম বেরাই এবং মাদানী চ্যানেলের দশকবৃন্দ আলহামদুলিল্লাহ আজফ অজ্জাল বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতর তো মাদানী চ্যানেল দশকবৃন্দ আপনাদের সবাইকে জানে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আসাউজ্জ্বাল আশা করি আপনারা ভালো আছেন আর মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য এই ঈদের দিন ঈদের খুশিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের মাঝে বন্টন করার জন্য বিশেষ বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আস্তাউজ্জ্বাল আজকের অনুষ্ঠানে আমরা মাদানি চ্যানেলে উপস্থিত হয়েছি এক বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে ঈদের সৌরভ জি হ্যাঁ দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান ঈদের সৌরভ আর এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ ঈদের দিন আমাদের সাথে লিগে দাবাত ইসলামী আছে তাদের সাথে আমরা কিছু আলোচনা করব কিছু সেগমেন্টও রেখেছি ইনশা আল্লাহ সেগমেন্টগুলো কি কি আমরা জানবো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাক পাঠ করার ফজিল সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী আল্লাহ তালিয়া সর্বশেষ নবী রহমাতুল্লাহামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল তাহিসালাম ইসাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আমাদের উচিত আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই প্রিয় নবী সাল্লাহ সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শুনতেই থাকি আসন নিয়োগ করে নিয়ে আমরা ইনশাল্লাহ তালা দুরুদে পাক পাঠ করব আসন আজকের অনুষ্ঠানের বরকতের জন্য আমরা দুরুদেব পাক পাঠ করি সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহু তল্লাহ মুহাম্মদ সাল্লাহু তলিহি ওসাল্লাম দর্শকবৃন্দ আজ ঈদের দিন খুশির দিন আনন্দের দিন ঈদ হচ্ছে আনন্দ খুশি আর এই ঈদকে আসলে প্রকৃতপক্ষে ঈদ করার জন্য ঈদের বাস্তবতা বোঝার জন্য আলহামদুলিল্লাহ আসসাউজ্জ্বাল আমরা অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আর আজকে একটি আমরা বিষয় নিয়েছি যে বিষয় ভিত্তিক আমরা চেষ্টা করব কিছুটা আলোচনা করার জন্য আর হ্যাঁ আজকে ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠান ঈদের স্বরূপ বেশ খানিক সময় নিয়ে আমরা আপনাদের সাথে সময় অতিবাহিত করব। ঈদের দিনটি আমরা যেন ইবাদতের মাধ্যমেও নেকির মাধ্যমে যেন অতিবাহিত করতে পারি সে চেষ্টা করব ইনশা আল্লাহ আর দর্শকবৃন্দ আমাদের সাথে মোবাল্লিগে দাবাত ইসলামী আছেন আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন বিশেষ লিগ কয়েকজন আসুন আমরা তাদের পরিচয় নেবো ইনশাআল্লাহ তালা পাশাপাশি আমরা আলোচনার পাশাপাশি কিছু সেগমেন্ট রেখেছি যেই সেগমেন্টের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তালা একে অপরের মাঝে খুশির এক আমেজ তৈরি করবো ইনশাআল্লাহ তালা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন জুনায়েদ মাদানি এরপর আমাদের সাথে আছেন ইমরান মাদানী ভাই এরপর আমাদের পাশে বাম পাশে আছেন আমাদের আরমান আত্তারি ভাই এবং এহসান কাদিরি আত্তারি ভাই আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ তালা কিছু আলোচনা হবে কিছুটা সেগমেন্ট হবে আর ইনশা আল্লাহ ঈদের খুশি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজল দর্শকবৃন্দ ঈদ খুব বছরের মধ্যে আমরা জানি দুটি ঈদ রয়েছে বিশেষ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কিন্তু এই ঈদগুলো বাদেও আরও অন্যান্য দিন আছে যেগুলো ঈদের দিন হিসাবে বর্ণিত হয়েছে বা ঘোষিত হয়েছে কিন্তু আমরা মুসলমানরা খুব জাঁকজমকভাবে দুটি ঈদ পালন করি ঈদুল ফিতর ঈদুল আজহা আর ঈদুল ফিতর আমাদের কাছে এসেছে বিশেষ এক মাস অর্থাৎ রমজান মাস অতিবাহিত হয়ে শাওয়ালুল মোকারমের এক তারিখ অনেক সাধনা করে সিয়াম অর্থাৎ রোজা রেখে মুসলমান আলহামদুলিল্লাহ আসল ঈদুল ফিতর উদযাপন করে বিশেষ করে ঈদ এজন্যই যে আল্লাহ রবুল্লা আলমিন পুরো রমজানুল যত যতজন গুনাগারকে বা যতজন ব্যক্তিকে ক্ষমা করেছেন তত সংখ্যক লোককে এই শাউলুল মোকারমের এক তারিখে ক্ষমা করা হয় তো এই জন্যই আমাদের জন্য ঈদের দিন আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত ঈদ নসিব করুক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ তালা আমাদেরকেও ঈদের বরকত নসিব করুক দর্শকবৃন্দ আসুন আমরা মোবাইল লিগে দাবাত ইসলামী যারা আছে তাদের কাছে যাব আর তাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হবে ইনশাআ আল্লাহ তালা ঈদের আমেজকে ধরে রাখবো ইনশা আল্লাহ আর সেগমেন্টগুলো আমরা নিয়েছি একটি সেগমেন্ট হবে আমরা টিভি স্ক্রিনে কিছু ভিজুয়াল দেখব কিছু পিকচার দেখব আর ওই পিকচার অনুযায়ী আমাদের যারা উপস্থিত আছে মোবাইল লিগ তারা ওই পিকচার দেখে রিসালার নাম বলবে মাকতাবাতুল মদিনার রিসালা কোন রিসালার পিকচার দেখানো হচ্ছে তা তারা মানে গ্যাস করবে অনুমান করবে অনুমান করে বলবে এরপর আমরা রিসালাটিও দেখব যে আসলে কি প্রকৃতপক্ষে রিসালাটি কি না যেটির নাম বলছে পাশাপাশি আরেকটি সেগমেন্ট রয়েছে যে সেগমেন্টটি হবে আমাদের আমরা আমাদের লিগে দাওয়াত ইসলামের একটি পরীক্ষা নিব পরীক্ষা বলতে আমরা কিছু কোরআনে পাখি যে সুরাগুলো আছে সুরাগুলোর নাম আমরা লিখতে দিব আমাদের লিগে দাওয়াত ইসলামী যারা আছে দেখব কে নির্দিষ্ট সময়ে বেশি সংখ্যক সুরার নাম লিখতে পারে ইনশাআল্লাহ তালা তো শুরুতে যাব আমাদের জুনাইদ ভাইয়ের কাছে জুনাইদ ভাইয়ের কাছে কিছু আলোচনাও সম্ভব পাশাপাশি তার কাছে জানতে চাইবো ঈদের দিন জুনাইদ ভাইয়ের কেমন কাটে জুনাইদ ভাই কেমন আছেন সর্বপ্রথম তো আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনাকে অনেক অনেক ঈদ মুবারক খায়ের মুবারক ঈদের দিন এমনি তো আমাদের আলহামদুলিল্লাহ খুশির দিন ঈদের দিনকে আপনি কিভাবে অতিবাহিত করেন জি আমার আমি চেষ্টা করি ঈদের দিন বিশেষ করে ফয়জানে মদিনা অর্থাৎ দাওয়াত ইসলামের মাদিনী মার্কাজে থাকার যেহেতু এইখানে খুব সুন্দর একটি পরিবেশ থাকে ইবাদতের আমলের তারপরের মধ্যে অনেকেই থাকে মাদিনী কাফেলার ইসলামী ভাইয়েরা তাদের সাথেও থাকার সৌভাগ্য হয় তো এই জন্য আমার চেষ্টা এটাই থাকে যে যেন আমি থাকি সেখানে ঈদের নামাজ ইত্যাদি আর ঈদ প্রতিবাহিত করার সবকিছু মাসা আল্লাহ দর্শক বিন্দু আপনার জেনে হয়তো খুশি হবেন যে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলাম যারা আছে বিশেষ করে আরমান ভাই বহু দূর থেকে সফর করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনিও চেষ্টা করেন বিগত বছরও ঈদের সময় আমাদের সাথেই ছিলেন বাড়িতে ঈদ করতে পারেনি মাদানী চ্যানেলে আপনাদের জন্য অনুষ্ঠান প্রদান করার জন্য আপনাদেরকে অনুষ্ঠানের মধ্যে কিছু ইলমে দিন শেখানোর জন্য উপস্থিত হয়েছেন লিগে দাওয়াত ইসলামী তারা নিজেদের সময়কে কুরবানি দিয়ে আমাদের মাঝে থাকে অনেকে ঈদ বাসায় করতে পারে না তারপরেও এক অন্যরকম খুশি আমাদের মাঝে বিরাজ করে তো জানতে চাইবো আরমান ভাইয়ের এমনি ঈদের সময়গুলোতে কিভাবে তার সময়গুলো কাটে জি এমন ভাই মাশাল দাউবত ইসলামী তো বরকত রয়েছে সুন্দর একটি পরিবেশ দাওত ইসলামী আমাদেরকে দিয়েছে নেকিপূর্ণ একটি পরিবেশ দিয়েছে মাশাআল্লাহ অনেক সময় দেখা যায় কি যখন এলাকায় থাকা হয় তো সেরূপভাবে আমলও হয় না বা সেরূপভাবে যে একটা ইসলামী ভাইয়েদের মধ্যে যে আমল থাকে তারপরে সুন্নতর উপরে যে একটা আমল আছে তো সেগুলো অনেক সময় অনেক এলাকাতে দেখা যায় না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদিনী পরিবেশের বরকতে অনেক কিছু শেখা যায় অনেক কিছু শেখানো হয়ে থাকে আর বিশেষ করে যখন আমরা এলাকাতে থাকি বা কোনো জাদুয়ালে থাকি আমরা তো চেষ্টা করি রংপুরে বা অন্যান্য জায়গায় ঈদ করতে এতে কী হয় কি ইসলামী ভাইদের মাঝে একটা যে ঈদ কীভাবে পালন করতে হবে আর আমার নবী সালাহ আলী ওয়াসালাম কিভাবে খুশি উদযাপন করতে বলেছেন এটা নাকি শুধু আমরা ঈদ হলো আর আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আমরা ঈদ উদযাপন করলাম কেউ গান বাজনার মধ্যে কেউ উদাসীনতার মধ্যে অথচ এভাবে ঈদ পালন করা আমাদের সাহাবাকে রাম এবং আউলিয়া আউলিয়াকামের নিয়ম নয় অনেক সময় দেখা যায় কি এলাকার মধ্যে গান বাজনা হচ্ছে আর বেপরদিও হচ্ছে এটা কিন্তু ঈদ নয় আসলে দেখা যায় যখন রমজানের শেষ দিন পুরো রমজান মাস তো ইবাদত করলো রোজা রাখলো নামাজ আদায় করলো তসবি তাহলিল পড়লো কিন্তু যখনই ঈদের চাঁদ দেখা যায় তো এমন এক পরিবেশ সৃষ্টি হয়ে যায় যেন শয়তানুদ্দিন ছাড়া পেয়ে এমন এক অবস্থা করে দেয় এলাকা এলাকায় রোডে রোডে মহলা মহল্লা মোড়ে মোরে বক্স ভাড়া করে ক্রয় করে গান বাজনার এক আসর তৈরি করে নেয় অথচ এটা হারাম আছে গান বাজনা বাজানো এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাবার কাজ রয়েছে তো দেখুন বুঝতে গান কেরাম বলেন কে ঈদ তার জন্য নয় যে নতুন কাপড় পরে নিয়েছে ভালো ভালো খাবার খাচ্ছে তো ঈদ তার জন্য নয় ঈদ তো হচ্ছে তার জন্য যার রোজা কবুল হয়েছে যার তারাবি কবুল হয়েছে যার করণে পাক তেলাওয়াত আল্লাহ তালা দরবারে গ্রহণযোগ্য হয়েছে যার তসবির তেহলিল আল্লাহ পাক গ্রহণ করেছে যার ইবাদত গ্রহণ করেছে তার জন্য ঈদ হচ্ছে ঈদ তার জন্য নয় যে সুন্দর সুন্দর কাপড় পরে নিয়েছে তো এই জন্য আমাদের ভয় করা উচিত আর দ্বিতীয় কথা হচ্ছে একটি হাদিসের পাকের মধ্যে রয়েছে ঈদের দিন ঈদের দিনে আল্লাহ তালা পুরস্কার দান করে তাদেরকে যারা মাহের রমজানের সম্মান করেছে আর বর্ণিত হয়েছে যখন মানুষ ঈদগাতে যায় নামাজ পড়তে ঈদগাতে যায় নামাজ পড়ার জন্য তো আল্লাহ পাক তো রহমত দান করে মখফরাত দান করে এবং এর সাথে সাথে যারা যারা নামাজ পড়তে এসেছে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেয় এখন দেখতে হবে সোহেল ভাই আমি ঈদের নামাজ পড়লাম ঈদ পেলাম আমি তো এই ঈদের দিন কি আমি আল্লাহর পক্ষ থেকে বক্সিস পেলাম নাজাত পেলাম মকফিরত পেলাম রহমত পেলাম তো যারা পেয়েছে তো তাদের জন্য ঈদ হচ্ছে তারাই সৌভাগ্যবান আমাদের উচিত হবে যাতে করে ঈদের দিনকে আমরা উদাসীনতার মধ্যে অতিবাহিত না করে দিই ঈদের দিনও আল্লাহ পাকের রেজা মন্দির জন্য সন্তুষ্টির জন্য যাতে করে আমল করি আচ্ছা হ্যাঁ ঈদের দিন খুশির দিন হচ্ছে অনেক সময় দেখা যায় যে ঈদ তো খুশির দিন আছে কিন্তু তারপরে দেখা যায় ভাই ভাইয়ের সাথে মোলাকাত নেই সাক্ষাৎ নেই ঈদ মোবারক ভাই ভাইকে জানাচ্ছে না বোনকে জানাচ্ছে না প্রতিবেশীকে জানাচ্ছে না বড় বাবাকে জানাচ্ছে না এবার মানে আগের যে একটা রেশ ধরে আছে তো ঈদের দিনও সেভাবে করে থাকে এমন করা কিন্তু ঠিক নয় আমাদের উচিত হবে যাতে ঈদ আমরা সবার মাঝে খুশি যাতে আমরা পৌঁছে দিন নিজেও খুশি হই আর অন্যকে যাতে আমরা খুশি করার চেষ্টা করি অবশ্যই অবশ্যই আসলে ঈদের সার্থকতাই এটা যে ঈদ মানে আনন্দ যেটা বলেছিলাম তো আনন্দ তখনই আমরা পাবো যখন আরেকজনকে আমরা আনন্দ দিতে পারব আলহামদুলিল্লাহ আজকে আমরা টপিক নিয়েছি এলো খুশির ঈদ বাস্তবিক যদি আমরা মোবাইল লিখে দাওয়াত ইসলাম বিশেষ করে আরমান ভাই যে বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করলেন যে ঈদের দিন আমরা চেষ্টা করি আসলে মাদানী কাফেলায় সফর করে বিভিন্নভাবে তরবতের মাধ্যমে মানুষকে জানানো যে ঈদ কীভাবে উদযাপন করব। এই যে ঈদ কীভাবে উদযাপন করা হয় বা করতে হয় ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে এটাও কিন্তু একরকম খুশি আনন্দ প্রকাশ করা তো এর মাধ্যমে আমরা খুশি মাসা অনেকে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন কলের মাধ্যমে মেসেজের মাধ্যমে ফেসবুকে কমেন্টসের মাধ্যমে কিছু ফোন কল আমরা নেবো ইনশাআল্লাহ তালা কিছু ভয়েস আমরা শুনবো এরপর ইনশাআল্লাহ তালা আমাদের সাথে ইমরান ভাইও আছে কালাম শুনবো আমাদের সাথে এহসান ভাই আছেন তার থেকেও ইনশাআল্লাহ তালা মাদানী শুনবো আর সেগমেন্ট তো আছে ইনশাআল্লাহ তাআলা জি কল শুনিয়ে দিন আমি মোহাম্মদ শাকিল আহমেদ আমার বাড়ি ফিরোজপুর মাদানী চ্যানেল বাংলা আমি দীর্ঘ বছর কন্টিনিউ দেখি মাদানী চ্যানেলের প্রোগ্রাম মাদানী চ্যানেলের মোবাইল লিগন সবাইকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে মাদানী চ্যানেল বাংলার যত কলা কৌশলী আছে মোবাইল লিগন যারা আছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক খায়ের মুবারক আপনাকে ঈদ মুবারক মাসা আপনি কল করেছেন জি পরবর্তী কল আমি মোহাম্মদ কাউসার আত্মারি সিঙ্গাপুর থেকে বলছি আজকে ঈদের দিন যারা এই মাদানি চ্যানেলের এই প্রোগ্রাম দেখতেছেন এবং উপস্থাপক স্টুডিওতে যারা উপস্থিত আছেন এবং ক্যামেরার পিছনে যারা আছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা দোয়া করি আল্লাহ মাদানি চ্যানেলকে উত্তরোত্তর বৃদ্ধি দান করুক এবং এর প্রামগুলো আমাদেরকে যাতে ইসলামের দিকে ধাবিত করতে পারে আমিন আমিন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে ঈদের ফয়েজ দ্বারা ধন্য করুক দোয়া করেছেন আপনি পাশাপাশি আপনি সিঙ্গাপুর থেকে আমাদেরকে কল করেছেন ভয়েস দিয়েছেন আপনারও সুক্রিয়া আদায় করি আপনি প্রবাস জীবনে আছেন আল্লাহ তালা বরকত দান করুক যে পরবর্তী কল আমি মোহাম্মদ শাহিন রেজা আক্তার নাটোর থেকে ঈদের সকালের অনুষ্ঠান দেখতেছি ঈদের এই সুন্দর মুহূর্তগুলো আরো সুন্দর করে দেওয়ার জন্য সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক খায়ের মুবারক মাসা আল্লাহ আপনি কল করেছেন নাটোর থেকে আল্লাহ তালা বরকত দিক পরবর্তী কল আমার নাম মোহাম্মদ আলামিন আক্তারি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক মাসাল্লাহ আপনাকে ঈদ মুবারক খায়ের মুবারক আপনার আমাদেরকে কল করছেন এ দ্বারা আমরা আলহামদুলিল্লাহ আনন্দ পাচ্ছি খুশি হচ্ছি যে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি হব ইনশাল্লাহ তাহলে আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন পরবর্তী কল রাজশাহী থেকে মোহাম্মদ ফাইসাল বলছি মাশাল্লাহ আমাদের এই চ্যানেল প্রোগ্রামগুলো অনেক সুন্দর লাগে দেখতে খুব মন ভরে যায় দেখে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনাকে ঈদ মুবারক দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে ইসলামী ভাইরা কল করছেন আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক মাসাল্লাহ কিছু কল আমরা নিয়েছি আমাদেরকে অনেকে কমেন্টসও করেছেন আমাদেরকে মোহাম্মদ নবীর রহমান ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আশা করি সবাই ভালো আছেন ঈদ মুবারক জানিয়েছেন আপনাকে ঈদ মুবারক খ্যার মুবারক এরপর ইকবাল হোসেন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ঈদ মুবারক জানিয়েছেন আপনাকেও ঈদ মুবারক আলি হোসেন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন আব্দুর রহমান আত্মারি আমাদেরকে কমেন্ট করেছেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাসাল্লাহ আব্দুর রহমান ভাই আমাদেরকে দেখছেন এরপর আমাদেরকে কমেন্ট করেছেন এক আইডি থেকে লিখেছেন ঈদুল ফিতরের শুভেচ্ছা এরপর আমাদেরকে জাকির আশরাফি ভাই কমেন্ট করেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ মাশাল্লাহ মেসেজ করেছেন আমাদেরকে কমেন্ট করেছেন এরপর আমাদেরকে কমেন্ট করেছেন রাকিব আল হাসান ঈদ মুবারক জানিয়েছেন আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক খায়ের মুবারক মাশালল্লাহ দশক বিন্দু আসলেই ঈদের দিন আমাদের বাড়িতে এক খুশির আমেজ থাকে আমরাও চেষ্টা করি নিজেদের ঘরে যারা আত্মীয় স্বজন আসে তাদেরকেও খুশি করার জন্য বিশেষ করে ঈদ আমাদের কাছে এক ভাতৃত্বের বন্ধন নিয়ে আসে দেখা যায় যে পুরো বছর যাদের সাথে আমাদের এক সম্পর্ক ওইরকম থাকে না কিন্তু ঈদ আসলে আমরা চেষ্টা করি তাদেরকে দাওয়াত করার জন্য বা তাদের বাসায় যাওয়ার জন্য বিশেষ করে অন্যান্য সময় তো একজন অপরের সাথে দেখা হয় না হয়তো মোবাইলে কথা হয় আত্মীয়ের সাথে কিন্তু ঈদের সময় একে অপরের সাথে দেখা করি সাক্ষাৎ করি তো এর মাধ্যমে এক ঈদের আমেজ পাশাপাশি ঈদের আনন্দ খুশি একে অপরের সাথে ভাগাভাগি করা হয় তো আল্লাহ তালা বরকত দেখ আমরা ইনশাআল্লাহ তালা চেষ্টা করব ঈদের আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন আমরা যাব প্রথম সেগমেন্টের দিকে প্রথম সেগমেন্ট শেষ করে এই আমাদের ইমরান ভাইয়ের কাছে কালামও শুনবো আমাদের এসান কাদিরি ভাই আছেন তার থেকে মাদানী ফুলও শুনবো আমাদের প্রথম সেগমেন্ট আমরা আমাদের এক এক মোবালিককে টিভি স্ক্রিনে কিছু পিকচার একটি পিকচার দেখাবো আর ওই পিকচার দেখে বলতে হবে যে স্ক্রিনে দেখার পিকচার কোন রিসালার দিকে ইঙ্গিত করে তো সবগুলো রিসালাই থাকবে মাকতাবাতুল মদিনার তো আপনারা দেখবেন পিকচার ভালোভাবে এক এক করে আমরা নিব প্রথমে ডান দিকে আমাদের জুনাইদ ভাইকে পিকচার দেখাবো এরপরে পিকচার দেখে জিজ্ঞাসা করব কোন রিসালার দিকে পিকচার ইঙ্গিত করছে জি আমাদের জুনাইদ ভাইয়ের জন্য একটি পিকচার দেখিয়ে দিন দেখি আমাদের জুনাইদ ভাইয়ের জন্য কোন পিকচার আসছে আমাদের স্ক্রিনের মধ্যে দেখব ইনশাল্লাহ তালা জি আমরা দেখতে পাচ্ছি এখানে পাখি আছে সাপও আছে তো এটি একটি রিসালার দিকে ইঙ্গিত করছে জুনাইদ ভাই ওই রিসালার নামটি যদি আপনার আশা করি আপনি বুঝতে পেরেছেন রিসালার নাম তো রিসালার নামটা যদি নামটা আসলে পরিপূর্ণ মনে পড়ছে না আসলে বিশেষ করে রূহানী চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে এই রিসালার ব্যবহার হয় অর্থাৎ এই রিসালা থেকে ওযীফা দেওয়া হয় হ্যাঁ ওই পাখি আর সাপের কথা শরণাস এর সাথে আরেকটা শব্দ মেবি ছিল এটা মনে পড়তেছে না তো আসুন আমরা স্ক্রিন দেখে নিই স্ক্রিনের মধ্যে আমাদেরকে রিসালার নাম কি রিসালার টাইটেল পেজটি দেখিয়ে দিন তাহলে আশা করি মনে পড়ে যাবে দর্শক দিন আপনাদের আশা করি মনে পড়বে জি দেখিয়ে দিন আমাদেরকে মাশা আল্লাহ জি রিসালার নাম হচ্ছে পাখি ও অন্ধসাপ দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি সম্ভব হয় মাতাবতুল মদিনা থেকে আপনারা এই রিসালাটি সংগ্রহ করুন কেননা এখানে উপার্জন সম্পর্কিত বেশ কিছু রুহানির চিকিৎসা দেওয়া আছে বিশেষ করে আমরা অনেকেই আমাদের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না বরকত পাচ্ছি না ইনকামের মধ্যে বরকত নেই চাকরি হচ্ছে না বিভিন্ন রকম আমাদের অভিযোগ থাকে বা আমাদের এক সমস্যা থেকে পেরেশানির মধ্যে থাকি তো এই দূর করার জন্য আলহামদুলিল্লাহ সজাল মাকতাবাতুল মদিন আমাদের এই রিসালাটি উপহার দিয়েছেন তো আমরা যদি মাকতাবতুল মদিনা থেকে সম্ভব হয় নেওয়া তাহলে মাকতাবাদুল মদিনা থেকে নিয়ে নিই অথবা দাবাত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডাব্লিউ ডব্লু ডট দাবাত ইসলামী ডট নেট এর মধ্যে লগ ইন করি বাংলা ভাষায় আমরা লিখে সার্চ দিই পাখি ও অন্ধ ইনশা আল্লাহ আজ্জা অজল ইনশা আল্লাহ তালা আমরা এই রিসালা থেকে অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো ইনশা আল্লাহ আজ্জা জি এরপরে ইসলামী ভাই আছেন আমাদের ইমরান হোসেন মাদানী ভাই তো তার জন্যই আমরা একটি পিকচার দেখব দেখি আমাদের ইমরান ভাই পিকচার দেখে বলতে পারে কিনা যে আজকে এই রিসালা কোনটি ইশা আল্লাহ তালা জি ইমরান ভাইয়ের জন্য একটি পিকচার দেখিয়ে দিন জি ইমরান ভাই এখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চার ছবি পাশাপাশি এখানে দুধের ছবিও দেখা যাচ্ছে এটি একটি রিসালার দিকে ইঙ্গিত করে মাত্তাবুল মদিনার তো এই রিসালার নাম বিশেষ করে এটি ছোট বাচ্চাদের জন্য লিখিত রিসালা ছোট বাচ্চাদের জন্য এই রিসালাটি এখানে ছোটো বাচ্চাদের জন্য বেশ কিছু মাদানি ফুল রয়েছে অনেক সময় হয় এমনটা যে রিসালাম নাম তো মনে থাকে কিন্তু যখন এক পরীক্ষার মধ্যে পড়ে যায় তখন ওই জিনিসটা পাড়ার জিনিসটাও ভুলে যায় এই টাইটেল কালামত টাইটেল যে পিকচারটা রয়েছে বা কিতাবের যে টাইটেল পেজ নামটা একটু বড়ই আসুন আমরা দেখে নেই ইমরান ভাইয়ের জন্য যেই পিকচার দেখেছে এই রিসালার নামটিও দেখিয়ে দিন আহ জি দুধ পানকারী মাদানি মুনা দুধের পিকচার আছে পাশাপাশি মাদানি মুার পিকচারও আছে ছোট বাচ্চার তো এই রিসালার নাম হচ্ছে দুধ পানকারি মাদানি মুন্না দর্শকবৃন্দ এই রিসালা প্রথমে বললাম যে এই রিসালাটি বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের আমরা দেখা যায় চকলেট খাওয়াই বা এমন কি কিছু খাবারের কিছু দেওয়া হয় তাদেরকে যেগুলো তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আলহামদুলিল্লাহ এই রিসালার মধ্যে আমরা ছোট বাচ্চাদেরকে ওই টফি চকলেট এগুলোর পরিবর্তে কি খাওয়াতে পারি কি দিতে পারি আর এগুলো কি ফজিলত রয়েছে বা এর দ্বারা স্বাস্থ্যের কীরকম উপকারিতা রয়েছে এ সকল বিষয়ে এই রিসালার মধ্যে লিপিবদ্ধ রয়েছে তো যাবো আমাদের আরমান ভাইয়ের কাছে জি 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 আমার থেকে পরীক্ষা আরমান ভাই না সবাই যেহেতু নিচ্ছে আচ্ছা ঠিক আছে তো আরমান ভাইয়ের জন্য একটি পিকচার দেখিয়ে দিন দেখেন পরীক্ষায়তে ফেলে দিয়েছে আমাদের সোহেল ভাই এখন জানি নামার জন্য কি আসে সব পরীক্ষা কিন্তু মজার হয় না এটা কিন্তু মজার পরীক্ষা যে পিকচার দেখিয়ে দিন মদিনা চ্যানেলে দর্শকবৃন্দ জানেন সোহেল ভাই কোন পিকচার দেখাবে আল্লা আর মদিনা আছে মাছ এবং মদিনা শরীফের নামের সাথে দুটি মিলে আর কি একটি রিসালার নাম আছে মদিনার মাছ জি মদিনার মাছ বলেন আমাদের আরমান ভাই দেখি আসলে কি মদিনার মাছ নাকি মাছের মদিনা রিসালার নাম জি মাসাল্লাহ মদিনার মাছ আমাদের আরমান ভাই মাসাল্লা রিসালার সম্পর্কে খুব ভালো নলেজ আছে আর মদিনার মাছ এটি আত্মত্যাগ বিষয়ের উপরে লেখা যে একজনের কাছে কোনো কিছু থাকা সত্ত্বেও অপরজনকে কোনো কিছু দান করা অনেকে আমাদের মাইন্ডের মতো এটা থাকে যে আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা অল্পকে দিতে চাই না বা চেষ্টা করি না শেয়ার করতে চাই না ভাগাভাগি করতে চাই না ইসলাম আমাদেরকে এই ব্যাপারে কি বলে বুজুর্গানে দিনের কেমন আখলাখ ছিল এই বিষয়ে তো এই রিসালার মধ্যে রিসালা রয়েছে প্রায় আমরা দেখা যায় কি আমরা ভালোটা রেখে দিই যেটা চলে না অচল যেটা সেটা অন্যর জন্য আমরা বরাদ্দ করি বরাদ্দ করি ঠিক আছে তুই নিয়ে নে এমন যে আমাদের সাহাবাকে রাম এবং আমার নবী সাল আলী আসসালাম যে জিনিস পছন্দ করতেন নিজের জন্য সেটা অন্যর জন্য পছন্দ করতেন যেটা ব্যবহার করতেন না এটা আমার ফেভারেট আছে ওই ফেভারেট জিনিসটা অন্যকে দিয়ে দিতেন তো আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব নিজের পছন্দ নিয়ে জিনিস অন্যকেও ঈমান করার দান করার চেষ্টা করবে যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা অন্য জন্য পছন্দ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমাদের আহসান ভাই জি আহসান ভাই আছেন আহসান জন্য একটি পিকচার দেখি আমরা এরপর ইনশাআল্লাহ তালা জানবো আহসান ভাই কোন রিসালা আমাদেরকে দেওয়া হল জি জি এখানে তো দেখা যাচ্ছে পানি আর পানি পানবাসী মাইকও দেখা যাচ্ছে আমি বললে হয়ে যাবে

আর আমার মনে হয় কি দাওয়াত ইসলামের যত রিসালা আছে না খুব কম হাদিয়া আছে আমার কি হবে জীবন পরিবর্তন হয়ে যাবে খুব পরিবর্তন এটা কি হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমরা গুনা করি মাঝে মাঝে গুণা হয়ে যায় তো অনুতপ্ত গুনা করা হয়ে যাওয়ার পর কেউ যদি অনুতপ্ত হয় তো আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট এবং তাকে ক্ষমা করে দেয় তো এই বিষয়ে পুরো একটা রিসালা রয়েছে যদি আমার দ্বারা ভুল হয়ে গেছে আমি অনুতপ্ত হয়ে আল্লাহ হওয়ার কি আল্লাহ মদিনা যে রিসালা প্রকাশ করা হয় আচ্ছা এমন করলে হয় না কি যতগুলো রিসালা আছে খুব কম হাতিয়া আছে তাই না জি 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 যদি সবগুলো যদি নিয়ে নেয় পাঁচশো টাকার মধ্যে তো অনেকগুলো হয়ে যায় যদি সবাই নিয়ে নেয় তো ইনশাআল্লাহ অসফ অজ্ল আপনি হয়তো ভাবছেন কি এই যে মোবাইল কি স্নাইভারে আসে এত সুন্দর সুন্দর কথা বলে কোথা থেকে বলে এসব রিসালা থেকেই আপনি যদি পড়ে নেবেন তো ইনশাআল্লাহ অসফ অজ্ঞাল আপনার অনেক কিছু জানা হয়ে যাবে এবং আপনিও জানাতে পারবেন মাথাপত্র মদিনা অর্ডার করলে তারা প্যাকেজ সিস্টেম করে জি কুরিয়ারও করে থাকে অনেক সময় অথবা সরাসরি এসে সউন্ডে করলো নিজের ইচ্ছা অনুযায়ী তো আমাদের ভিউয়ার্স রয়ে

ইনশাআল্লাহ তালা এলো খুশির ঈদ তো ঈদের অনুষ্ঠান না থাকবে না এমনটা তো হতে পারে না আমাদের সাথে ইমরান মাদানি ভাই আছেন তার থেকে আমরা কালাম শুনবো এরপর ইনশাআল্লাহ তালা আবারও আলোচনায় ফিরে আসবো আর হ্যাঁ আরেকটি সেগমেন্ট কিন্তু বাকি আছে আমাদের মোবাইল থেকে দাওয়াত ইসলামী যারা আছে তাদের জন্য আরেকটি সেগমেন্ট বাকি আছে ইনশাআল্লাহ তালা ওই সেগমেন্টগুলো নেব আপনারা অনেকে কল করছেন আপনাদের কলও আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জাওয়জল আসুন আমরা কালাম শুনে নিই জি ইমরান ভাই صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله عيد مبارك عيد مبارك, عيد مبارك अरुनिये शथे <converges>

মাশাআল্লাহ সুবহানাল্লাহ ঈদের কালাম আমরা শুনলাম ঈদ মোবারক মাশাআল্লাহ দশক বিন্দু কিছু ফোন কলসের দিকে যাব এরপর 12 ইনশাআল্লাহ তাআলা আসব এসান ভাই সাথে এখনও আমাদের কথা হয়নি অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এহসান ভাই থেকে কিছু মাদানি ফুল নেব ইনশাআল্লাহ তাআলা জি কিছু কল শুনিয়ে দিন আমাদেরকে আমার নাম Абজালা আমি সিঙ্গাপুর প্রবাসী আমি দে শুভেচ্ছা মাদানি চ্যানেলে সকল দশক বিন্দুকে ঈদের শুভেচ্ছা আপনাকেও আপনি কল করেছেন সিঙ্গাপুর থেকে 마শাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেখ জি পরবর্তী কল আমার নাম মোহাম্মদ রাকিব আল হাসান আমার বাড়ি হবিগঞ্জ 마শাআল্লাহ merhaba ইদুল ফিতর উপলক্ষে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান এই আয়োজন আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক সবাইকে ইদুল ফিতরের শুভেচ্ছা ও মুবারকবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক খায়ের মুবারক মাসাল্লাহ জি নেক্সট আমি কিশোরগঞ্জ থেকে বলছি মোহাম্মদ মাইনুল ইসলাম আপনাদের সকলকে এবং মাদানের চ্যানেলের দর্শক আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন যেখানে প্রত্যেকটি টিভি চ্যানেল গোনাহের ভরা অনুষ্ঠান করছে সেখানে আপনারা ঈদ উপলক্ষে আপনাদের ধারাবাহিক অনুষ্ঠান ইসলামিক অনুষ্ঠান নিয়ে এসেছেন সেই অনুষ্ঠানগুলো দেখে যেভাবে মুহম্মদ মুসলিমার। উপকার হচ্ছে ঠিক তেমনি ভাবে উম্মতে মুসলিম যদি এই ভাবে আরো ভালো ভালো অনুষ্ঠান পায় তারা ইলমে দ্বীন অর্জন করতে পারবে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর অনুষ্ঠান করার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ এমন ভালোবাসা আপনাদের আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা আরো আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপন করব আর হ্যাঁ আমাদের একটি অনুষ্ঠান রয়েছে আপনার মাদানী চ্যানেল ওই অনুষ্ঠানের মধ্যে আপনাদের আহ চাহিদা কি অর্থাৎ আপনাদের পছন্দনীয় কিছু অনুষ্ঠানের নাম আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের ওই চাহিদা আপনাদের যে আকাঙ্ক্ষা বা যে বিষয়গুলো আপনারা শুনতে পছন্দ করেন ওই বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজানোর চেষ্টা করবেন তা আলাহ জি পরবর্তী কল আমি মোহাম্মদ জায়েদ ইসলাম অতুলান আনমস থেকে বলছি মাদেনি চ্যানেলের অনুষ্ঠানটি খুব ভালো হয়েছে জি শুক্রিয়া আপনাকে আপনি অনুষ্ঠান দেখছেন পরবর্তী কল আমি মোহাম্মদ ইয়াসিন সোহাদ সিঙ্গাপুর প্রবাসী সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক খায়ের মুবারক মাসাল্লাহ পরবর্তী কল আমার নাম মোহাম্মদ সুফিয়ান রাজা সিলেট জাফরং থেকে বলছি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রত্যেকটি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে অনেক শিক্ষণীয় হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে যারাই কাজ করে প্রত্যেককে আমার পক্ষ থেকে পবিত্র ঈদ মুবারকে শুভেচ্ছা জানাচ্ছি মাদানি চ্যানেলের মধ্যে যারা কাজ করে প্রত্যেককে আল্লাহ তালা রহমত কবুল প্রত্যেককে আমিন 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 মাসা আল্লাহ তালা আপনার হকেও দোয়া আপনার দোয়া কবুল করুক পরবর্তী কল আমি মোহাম্মদ সোহেল নারায়ণগঞ্জ থেকে বলছি মাদানী চ্যানেলের দর্শক ও কলা কৌশলী ভাইদের জানাই ঈদ মুবারক আপনাদের ঈদ অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে সামনে আরো সুন্দর হোক এই দোয়া করে ঈশ্বা আল্লাহ তালা তাদের দোয়া আমাদের সাথে থাকলে আমরা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেব আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দেব ইনশাল্লাহল আমাদেরকে অনেকে কমেন্টস করছেন কিছু কমেন্টসও নেব শেহাব শরিফ আমাদের করেছেন ঈদ মুবারক জানিয়েছেন আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন লিখেছেন অনেক অনেক মুবারকবাদ ঈদ মুবারক খ্যার মুবারক এমডি ইমন হোসেন ভাই আমাদের সাথে আছেন পাশাপাশি আরও অনেকে আমাদেরকে কমেন্ট করছেন আমাদেরকে কমেন্ট করেছেন মহাসিন ভাই ঈদ মুবারক জানিয়েছেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সাথে আছে নূর হোসাইন মিন্টু ভাই তিনি আমাদেরকে চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন শেখ সোহেল হোসেন ভাই আমাদেরকে ঈদ মুবারক জানিয়েছেন মোহাম্মদ রিয়াদ ভাই আমাদেরকে ঈদ মুবারক জানিয়েছেন এরপর আমাদেরকে কমেন্ট করেছেন পাশে আছি মার্শাল্লাহ পাশে থাকবেন সবসময় এই আশায় রাখি দোয়া করি আমরা যেন সবাই মিলেমিশে মাদানী চ্যানেলের সঙ্গে থাকি মোহাম্মদ মিরাজ আলী ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুক্রিয়া ভাই যারা আমাদেরকে কমেন্ট করছেন আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি দর্শক কিন্তু আবার যাব কিছু আলোচনায় ফিরে যাব। আমাদের এহসান ভাই আমাদের সাথে আছেন এহসান ভাই থেকে ঈদ সম্পর্কে কিছু জানবো পাশাপাশি নিজের ব্যক্তিগত ঈদ কেমন কাটে পাশাপাশি ঈদের যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে আমাদেরকে শোনাবেন মার্শাল্লা শুরুতেই দর্শকবৃন্দ যারা দেখছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদান চেয়ার মাধ্যমে এবং যারা প্রবাসী থেকে প্রবাসী ইসলামী ভাই রয়েছে বিদেশ থেকে দেখছে এদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের আসলে ঈদের স্মরণীয় বলতে স্পেসিফিকভাবে তো এরকম স্মরণ হবে না তো বিশেষ করে ছোটোবেলা থেকেই আজ পর্যন্ত যতগুলি ঈদ পেয়েছি আলহামদুলিল্লাহ বাবা মার সঙ্গেই পেয়েছি সবসময় এখনও বাবা মা হায়াতে রয়েছে তো সকলেই দোয়া করবেন যেন বাবা মার হায়াতের মধ্যে নেক হায়াত আল্লাহ তালা দান করেন তো আসলে ঈদের আনন্দটা তখনই সোহেল ভাই বেশি আনন্দ হয় বেশি ভালো লাগে যখন ঈদের নামাজ পড়ে বা ঈদতে যখন ঘর থেকে বের হই বাবা মার সাথে কথা বলি সালাম করি মুসাফা করে বের হই ওই সময়টা আসলে খুব বেশি আনন্দের মনে হয় যেই পরিবারের মধ্যে পিতা মাতা নেই তো সেই পরিবারে হাজারটা ঈদ আসলেও সেই আনন্দটা আসে না এমন থেকে অনেকে দেখেন আজকে হয়তোবা যারা বিদেশে আছে প্রবাসী ইসলামী ভাই তো এরা আজকে হয়তোবা ওই কষ্টটা এরা বুঝতে পারছে ফিল করবে এরা যে ঈদ তো করছে কিন্তু একাকিত্ব তার পিতা মাতা নেই আর অনেকের পিতা মাতা জীবিতও নেই তো যারা জীবিত পেয়েছে পিতামাতাকে এখনও যাদের ঘরে পিতামাতা রয়েছে তো পরিবারকে নিয়ে যারা ঈদ পালন করে আসলে ওইটার মধ্যে একটা আনন্দ এটা অন্যরকম একটি আনন্দ যেটা অন্তরের যেই প্রশান্তি এটা সেই ব্যক্তি বুঝতে পারবে যার ঘরে পিতামাতা রয়েছে ভাই বোন রয়েছে তো এর জন্য বলবো ঘরের সদস্যকে বিশেষ করে ঈদের মধ্যে টাইম দেওয়া বাবা মার সাথে কথাবার্তা বলা কিন্তু আজকে আমাদের বর্তমান যুগ থেকে এই জিনিসগুলো একদমই উঠে যাচ্ছে ঘর থেকে বের হওয়ার আগেই দেখবেন আজকে অনেকেই ফ্রেন্ডদেরকে কল শুনে বের হয়ে যায় পিতামাতাকে সালাম পর্যন্ত করে না মুস্তফা করে না কথা বলে না আর সারাক্ষণ ফ্রেন্ডদের নিয়ে বন্ধু মহলের মধ্যে আড্ডার মধ্যে ব্যস্ত হয়ে যায় তো আসলে ওইটার মধ্যে তো কোনো মজা নেই শান্তি নেই তো ঈদের শান্তি হচ্ছে ঈদের আনন্দ ছইটাই যে পরিবারের সবাইকে নিয়ে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এদেরকে নিয়ে যখন পরিবারের মধ্যে ঈদ পালন করা হয় ওইটার মধ্যে একটা আনন্দ রয়েছে অবশ্যই আর আনন্দ সেটার মধ্যে যে আজকে আমি বাসার মধ্যে ঈদের দিন খুব মজাদার সুস্বাদু খাবার রেডি করলাম কিন্তু আমার পাশের বাসায় প্রতিবেশী যারা আমার নিকট আত্মীয় যারা এরা আজকে খেতে পারছে কিনা বা এরা আজকে কীভাবে ঈদকে পালন করছে কিভাবে ঈদের দিন উদযাপিত করছে আজকে আমরা সেদিকে কিন্তু খেয়াল করি না কিন্তু যদি ওদিকে আমরা দেখি আসলে আত্মীয় পরিবার পরিজন প্রতিবেশী সবার মাঝে যদি আমরা খোঁজ খবর নেই আর ঈদের দিনই হচ্ছে ওই দিন যেই দিনের মধ্যে মানুষ একে অপরের সাথে কি কৌশল বিনিময় করে একে অপরের সাথে তার যেই পূর্বে যেটা শত্রুতাও যদি থেকে থাকে ওই ঈদের দিনের কারণে শত্রুতা কিন্তু মিটমাট হয়ে যায় দূর হয়ে যায় সালাম মুসাফা করার মাধ্যমে দেখবেন একটা মানুষ যখন আরেক মানুষের সাথে ইসলামী ভাই আরেক ভাইয়ের সাথে যখন বুকের সাথে বুক মিলিয়ে মিলায় তো দেখবেন একটা অন্তর একটা শান্তি পাওয়া যায় দেখুন অন্তরের মধ্যে যদি তার প্রতি বিদ্বেষ থাকে রাগ থাকে বা ক্ষোভ থাকে দেখবেন সেটাও দূর হয়ে যায় তো এর জন্য আমি বলবো যে ঈদের দিন আমাদের পরিবার থেকে শুরু করে সবার সাথে দেখা সাক্ষাৎ করা উচিত যেই সমস্ত আত্মীয় দূরে রয়েছে যাওয়া সম্ভব না তাদেরকে অন্ততপক্ষে পক্ষে যেন আমরা ফোন কলের মাধ্যমে এখন তো অনেক সহজ বাইরের দেশে থাকলেও হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে অনেকে কল করা যায় খুব ইজিলি কনট্যাক্ট করা যায় তো ওই সকল ইসলামী ভাইরাও খুব খুশি হবে একাকিত্বটা আর তখন ফিল করবে না তো পাশাপাশি ঈদের দিন খুশির দিন অবশ্যই আমরা খুশি পালন করব কিন্তু আল্লাহ তালা খুশি পালন করার কথাও আমাদেরকে বলেছেন এমন না আজকে কান্নাকাটি করে দুঃখ পালন করব তা নয় হ্যাঁ খুশি পালন করব কিন্তু খুশিটা আনন্দটা আমরা কিভাবে পালন করব যেভাবে আল্লাহ আল্লাহ রাসুল আমাদেরকে খুশি পালন করার হুকুম বা শরীয়তে দিয়েছে ওইভাবেই পালন করব এখন দেখবেন ঈদের দিন যেমন আমি গতকালকে একটি জায়গায় পড়েছিলাম একটি সাইটে তো পড়েছিলাম যে ঈদের আনন্দ গান বাজ না হলে তো হয়ই না মাহজাল্লাহ তো এই গান বাজনার মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করছে আজকে অসংখ্য মুসলমান তো এটা আনন্দ ফিল করছে তারা কিন্তু আল্লাহ তালা নাফরমানি করে আমি কি আনন্দ পাই ভাই আল্লাহ তালা যে আনন্দের মধ্যে আমার আল্লাহ নারাজ যে আনন্দের মধ্যে আল্লাহ রাসুল আমার প্রতি নারাজ আমি সেই আনন্দ কেন করব। বা সেই আনন্দ করে আমার মনের মধ্যে কি শান্তি পাওয়া যায় তো আমরা ওই ওই সকল কাজ থেকে দূরে থাকবো বিশেষ করে শরীয়ত আমাদেরকে যেভাবে আনন্দ করার কথা বলেছেন আমরা সেভাবে আনন্দ করব যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন আজকে দিনে সম্ভব হলে আমরা তাদের কবরকে জিয়ারত করব। এদের জন্য দোয়া করব। পাশাপাশি ঈদের দিনের আমলকে বাড়িয়ে দেব আমরা আজকে দেখবেন যে ঈদের দিন যারা রমজান মাসে সারা রমজান মাসে নামাজ পড়েছে অনেকে তাহাজত তাহাজত নামাজ পড়েছে বেশি বেশি নফল নামাজ পড়েছে কিন্তু ঈদের দিন আজটা দেখবেন সবশেষ মসজিদ খালি হয়ে যাচ্ছে আজকে ঈদের দিন মানুষের পুরো পার্কের মধ্যে বিভিন্ন মেলার মধ্যে মাজেলা বিভিন্ন জায়গার মধ্যে আজকে ঈদকে অতিবাহিত করছে বেহায়াপনার মধ্যে আমি বলবো আসলে দর্শক বিন্দুদেরকে যে ওই সকল কাজ থেকে আমরা বিরত থাকি যেই কাজ করলে আল্লাহর রাজি আল্লাহ খুশি হবে আমরা সেই সকল কাজগুলি করব। যদি সেভাবে পালন করতে পারি আমরা ইনশাল্লাহ নিজেও আনন্দিত হব পাশাপাশি আল্লাহ রাসুল আমাদের প্রতি খুশি হবে ইনশাল্লাহ আসলে ঈদ যখন আমাদের মাঝে আসে তো ঈদ কিন্তু অনেক বার্তা আমাদেরকে মেসেজ ঈদ এমন একটি বিষয় যেখানে ছোট বড় কোনো ভেদাভেদ থাকে না ঈদের মধ্যে নামাজ আদায় করতে যাই নামাজের মধ্যে না ধনী না গরিব পোশাক কিন্তু সবাই নতুন পরে তারপর কে ধনী কে গরিব কারো চেহারায় তো কপালে লেখা নেই এখানে গিয়ে ভেদাভেদটা কিন্তু দূর হয়ে যায় দূর হয়ে যায় পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন কিন্তু সৃষ্টি হয় যে বিষয়টি আপনি বললেন যে দেখুন ঈদের দিন কিছু সুনত আদব রাখা হয়েছে যেমন কুশল বিনিময় করা পাশাপাশি সালাম দেওয়া একে অপরের সাথে গলা মিলানো যেটা আমরা মনাকে বলি তো এই যে এই বিষয়গুলোর দ্বারা কিন্তু মানুষের যেটা আপনি বললেন খব এগুলো দূর হয়ে যায় পাশাপাশি এই দিনটি যখন আসে তখন কিন্তু আমাদের ওই আত্মীয়তার বন্ধনগুলো কিন্তু খুব মনে পড়ে আমরা কাছে থাকি বা দূরে থাকি আমরা চেষ্টা করি এই বিষয়গুলো মেনটেন করার জন্য যদি কেউ দূরে থাকে তাহলে দূর থেকে আব্বুকে আম্মুকে ফোন দেয় কথা বলে ভিডিও কলে ফোন দেয় তো এরকম করে তো অনেকে আছে যারা হতভাগা আমরা চেষ্টা করি প্লিজ টাইমবেলা দর্শক বৃন্দ যারা দেখছি যদি কারোর সাথে এমন সম্পর্ক থাকে যে না তার সাথে কথা বলতে পারছি না তার সাথে আমি কথা বলতে চাই কিন্তু পারছি না তো ঈদ কিন্তু একটা উপলক্ষ ঈদের দিন আমি যদি কারোর সাথে কাছে যাই

যেহেতু রহমত আমাদের প্রতি এত বৃদ্ধি করে দিচ্ছেন তো আমরা আমাদের ইবাদতকে আমাদের কাজগুলোকে কেন বৃদ্ধি করি জি অবশ্যই আমরা তো পারি বৃদ্ধি করতে জুনাইদ ভাই এর কাছ থেকে কিছু মাদানি ফুলসঙ্গ জনাইদ ভাই ঈদের খুশি সম্পর্কে ঈদ আমাদেরকে খুশি বার্তা দেয় জি আর আল্লাহ তায়ালার পক্ষ থেকে এটা একটা দাওয়াত আনন্দের দাওয়াত আর এটা শুধু তাদের জন্যই যদি আমরা কুরানো হাদিস স্টাডি করি তাহলে আমরা খুঁজে পাই যে খুশিগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে যারা পুরো রমজান ইবাদত করেছে অর্থাৎ খুশিটা হচ্ছে আল্লাহ আল্লাহ অবাধ্যতার উপর খুশি না আল্লাহ তালার অবাধ্যতার উপর যে খুশিটা হয় সেই খুশিটা কিন্তু মানুষকে জাহান্নাম মুখী করে তো এই জন্য আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে খুশি কেবল আল্লাহ জন্যই নেয়ামতের কারণেই খুশি অন্য কিছুর কারণে না আরেকটি বিষয় ঈদে তো আমরা খুশি হই এই খুশিটাকে স্থায়ী কিভাবে করা যায় যদি বলি যে অলওয়েজ হ্যাপি কিভাবে থাকা যায় তো এটার মাধ্যম হচ্ছে অলওয়েজ হ্যাপি থাকা হ্যাপি থাকার মাধ্যম আমরা অনেকেই কি করে ফেলি হ্যাপিনেসটাকে ওয়েলথের ইকুয়েল করে ফেলি যে হ্যাপিনেস তখনই আসবে যখন আমার কাছে সম্পত্তি আসবে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না অনেকগুলো রিসার্চ আছে এটার মধ্যে যে মানুষ খুশি কিভাবে হয় এর মধ্যে অনেকে বলে যে ধন সম্পদের কারণে হয় অনেকে অনেক কিছু বলে কিন্তু যেটা রিয়েল ভাবে দেখা গেছে যে হ্যাপি থাকার একটি যে মাধ্যম বের করা হয়েছে খুশি থাকার সেটা হচ্ছে ফ্যামিলি এবং ফ্রেন্ড পরিবার এবং ফ্রেন্ডের মাধ্যমেই খুশি যেমন যদি আমি এখানে বসে একা ইত করি তাহলে সেই খুশিটা আমি অনুভব করতে পারবো না যেই খুশিটা আমার গ্রামের বাড়িতে আমার পরিবারের সাথে আমার মাতা পিতার সাথে তো আসল খুশি হচ্ছে কি ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনদের সাথে এর সাথে সাথে খুশির অলওয়েজ হ্যাপি থাকার একটি মাধ্যম হচ্ছে মাফ করে দেয়া ক্ষমা করে দেয়া একে অপরকে বিশেষ করে যেহেতু এটা ঈদের মুহূর্ত আমরা হয়তোবা অনেক সময় অনেক কিছুর কারণে একে অপরের সাথে ঝগড়া বিবাদ বা কথা কাটাকাটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো এই ঈদের মুহূর্তে যদি আমরা একে অপরকে মাফ করে দেই আর সব সময়ের জন্য নিয়োগ করে নেই যে কিছু বলে আমরা নিজেদের ভিতর ধৈর্য ধারণ করা এবং ক্ষমার অভ্যাসটা নিয়ে আসব। তাহলে আশা করা যায় সব সময় খুশি থাকবো যেমন একটা কথা বলা হয় যে আমাদের রাগ করার অর্থ কি হয় যে আমি কারোর সাথে রাগ করলাম আপনার সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হলো আমি রাগ করলাম এটার এটার উদাহরণ এরকম যেমন আমি বিষ খেলাম যাতে আমার শত্রু মারা যায় রাগ করার উদাহরণটা এমন যে আমি বিষ বিষ খেলাম যাতে আমার শত্রু মারা যায় আসলে শত্রুর তো কিছু হবে না সেই রাগের কারণে আমারই সবসময় মেজাজ খারাপ থাকবে বিভিন্ন কাজ যেগুলো ভালোভাবে হওয়ার কথা সেগুলো হবে না বা পরিবারের বিভিন্ন জনের সাথে কি করব খারাপ বিহেভ করবো মানে বলে না উগ্র স্বভাব হয়ে যাওয়া এরকম একটা মেজাজ আমার হয়ে থাকবে ব্যাপারটা এরকমই যেমনটা উদাহরণ দিলাম যে বিষ আমিখে ভাবি যে শত্রু তো এই জন্য কি করতে হবে সাথে সাথে কার উপরে রাগ উঠছে মাথা থেকে বের করে ক্ষমা করে দিতে হবে কথা রেগে গেলেন তো হেরে গেলেন হ্যাঁ এটা অলওয়েজ হ্যাপি থাকার একটি মাধ্যম জি মাসা খুব সুন্দর চমৎকার বিষয় আমাদের সামনে তুলে ধরলেন যে ক্ষমা করা আর ঈদ ক্ষমা করার একটা উপলক্ষ। আল্লাহ তালা বরকত দেখ আমরা চেষ্টা করি এই বিষয়গুলো খেয়াল রাখি আমল করি দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রফিক কাদেরি আত্মারি ভাই তো তার থেকে কিছু মাদানী ফুল নেব আর আমাদের আরেকটি সেগমেন্ট বাকি আছে ইনশাআল্লাহ তালা আমাদের এই সেগমেন্টেও আমাদের রফিক হুজুর পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ তালা তো শুরুতে কিছু মাদানী ফুল হুজুর ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক পাশাপাশি আপনার মাধ্যমে মাদারি চ্যানেলের যারা আমি একটু জুনাইদ ভাইয়ের সাথে একটু মানে সংযোজন করব তা হচ্ছে এই যে হ্যাপিনেস নিয়ে তিনি কথা বলছিলেন এটা ভালো লাগছিল উনি যে বিষয়টা নিয়েছেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব এটা হচ্ছে খুব সূক্ষ্ম একটা বিষয় অনেক সময় আমরা রং নাম্বার ডায়াল করি না রং নাম্বারে যেখানে মানে সুখ শান্তি খুঁজে পাওয়া যায় না সেখানে খুঁজে বেড়াই হাতড়ে বেড়াই অন্ধকারে যেভাবে মানে অন্ধের হস্তি দর্শন সেভাবে আমরা কিন্তু হাতড়ে বেড়াই আসলে বিষয়টা এরকম না মানে যেখানে সুখ খোঁজার সেখানে আমরা খুঁজি না যেখানে সুখ নেই অশান্তি তার মাঝে গিয়ে আমরা সুখ সুখ তো প্রকৃত অর্থে যেটা উনি বললেন যে ক্ষমা ক্ষমা ও মার্জনা এটা খুবই চমৎকার একটা বিষয় ইসলামের সবচেয়ে সুন্দরতম একটা দিক হচ্ছে ক্ষমা ও মার্জনা আমি মনে করি যে একজন মানুষের মাঝে সময় যদি আমি নেতিবাচক দিকগুলো যদি পয়েন্ট আউট করি জি এটাও তো দেখতে হবে যে তার মধ্যে ইতিবাচক দিক কি আছে তার ভালো দিকগুলো কি আছে একজন মানুষকে আপাদ মস্তক পুরোটাই খারাপ হয় না আমরা কিন্তু অনেক সময় বলি না যে এ খারাপ ও খারাপ ও খারাপ সব খারাপ পুরো পৃথিবীর মানুষ খারাপ ভালোটা কি আমি প্রশ্ন হয় কিন্তু এখানে ভালোটা মানে হুইজ দ্য রাইট পার্সন সবাই তো খারাপ সবাই রং তো কাজেই এখানে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির অভাব আমাদের চিন্তা চেতনার অভাব আর সবচেয়ে বড় কথা ভাই যেটা খুব মানে বিটার ট্রুথ তিক্ত সত্য তা হচ্ছে এই যে সংকীর্ণতার মাঝে যারা বড় হয় ছোট থেকে সমালোচনার মাঝে যারা বড় হয় ছোট থেকে পরচর্চা পরনিন্দা এই জিনিসগুলো মানুষের চরিত্রে যখন থাকে তখন তার মন মানসিকতা সব কিছু একদম মানে এটাকে কি বলবো মানে কনজেস্টেড করে দেয় একদম সংকীর্ণ করে দেয় ন্যারো মাইন্ড আমরা বলি না ন্যারো মাইন্ড তো এই আমাদের চিন্তা চেতনাগুলো তখন ন্যারো হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় আমরা বিশাল কিছু ভাবতে পারি না ছোট ছোট বিষয়গুলো ভাবি তো আসলে প্রকৃত অর্থে যেটা জুনায়দ ভাই বললেন জুনায়েদ মাদানী যে আমরা যদি ঈদের যে রিয়াল যে হ্যাপিনেস রয়েছে এনজয় আমরা যদি করতে চাই ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দা ফেস্টিভাল তাহলে আমাদেরকে মেন হচ্ছে নিয়ে চলা শিখতে হবে মাইনাস করা না আমাদের মন মাইন্ড থাকে সবসময় মাইনাস করা মাইনাস করা আচ্ছা এ এ ভালো না সরে সরিয়ে দাও একে রিমুভ হিম রাইট নাও আমার চোখের সামনে থেকে দূর করে দাও এই যে চিন্তা চেতনা মাইনাস করে দাও একসময় এও মাইনাস হবে ও মাইনাস হবে ও মাইনাস হবে হ্যাঁ সংসার থেকে যদি আমরা দেখি বোনও মাইনাস হয়ে গেল ভাইও মাইনাস হয়ে গেল মা বাবাও মাইনাস হয়ে গেল একসময় যার কারণে মাইনাস করে সেও কিন্তু মাইনাস হয়ে যায় জীবন থেকে তা আসলে এটা আমরা যদি ফ্রেন্ডস সার্কেলে দেখি তো ফ্রেন্ডস সার্কেলেও কিন্তু সেম জিনিসটা আমরা দেখতে পাই যে একজনের কারণে দশ জনের সাথে আমরা সম্পর্ক নষ্ট করি আসলে দশজন ভুল ছিল নাকি ওই একজন ভুল ছিল নিশ্চয় দশজন ভুল হতে পারে না একজনের তো কাজেই আমাদেরকে সবচেয়ে বড় প্রশান্তি হচ্ছে আল্লাহ সুহানা তালা আমাদেরকে যে অন্তর দিয়েছেন এই অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিট অ্যান্ড ক্লিন করতে হবে এই অন্তরে যদি আমার বিদ্বেষ থাকে অন্তরে যদি আমার ঘৃণা থাকে অন্তরে যদি আমার নিফাক থাকে তাহলে কখনোই আমার চিন্তা চেতনা কখনোই পরিষ্কার মানে পবিত্র পরিচ্ছন্ন হতে পারে না আমার অন্তরের মধ্যেও নোংরামি থাকবে চিন্তাধারা অন্তরে নোংরামি নোংরামি থাকলে চিন্তাধারার মাঝেও নোংরামি চলে আসে মাসা খুবই চমৎকার মাদানী ফু শুনছিলাম রফিক হুজুর কাছে মন চাচ্ছিল আরও শুনি অনেক খুব সুন্দর বিষয় আর যে বিষয়গুলো আমাদেরকে রফিক হজুর রফিক কাজিরি ভাই তুলে ধরলেন খুবই চমৎকার বিষয় সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ভাই আমাদেরকে বললেন যে আমার আমরা নিজেদের অন্তরে হাসি খুশি কিভাবে চেষ্টা মানে সৃষ্টি করতে পারি কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না দর্শকবৃন্দ চিন্তা করা উচিত যখন আমরা চিন্তা করব এই বিষয়গুলো নিয়ে এই সূক্ষ্ম বিষয়গুলো আমরা ছেড়ে দিই আর এটা তো সামান্য একটি ব্যাপার সূক্ষ্ম এগুলো নিয়ে কী চিন্তা করে না এমন নয় আমাদের মাইন্ডকে বড় করতে হবে যখন আমরা সূক্ষ্ম বিষয় নিয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে চিন্তা করব। দেখবো এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে বড় কোনো কিছু গিফট আমাদেরকে দেবে তো আল্লাহ তালা বরকত দেখ এই বিষয়গুলো আমরা স্মরণে রাখি দর্শক কিন্তু আমাদের আরেকটি সেগমেন্ট রয়েছে ওই সেগমেন্টের দিকে যাব। আমাদের সেগমেন্ট হচ্ছে এক মিনিট আমাদের মোবাইলিকদেরকে দিব এই এক মিনিটে কোরআনে পাকে যে সুরোগুলো রয়েছে এই সুরাগুলোর নাম তারা লিখবে ইনশাআল্লাহ তারা দেখব কে বেশি লিখতে পারে সুরার নাম তো কিছু কাগজ আমরা রেখেছি তাদের জন্য কিছু কাগজ আমরা দেবো জি এক মিনিটের মধ্যে যেহেতু আমাদের সময় কম জি জি আছে ব্যবস্থা আছে জি বোর্ডেরও ব্যবস্থা সাইডে বোর্ডও রাখা আছে জি জুনাইন ভাই কলম ইউজ করতে পারবেন জি আরুন ভাই এসএম ভাইয়ের জন্য মাত্র এক মিনিট জি এক মিনিট সময় জি আমি সময় বলবো শুরু কথা বলবো ইনশাআল্লাহ তালা আর এ ফাঁকে আমরা কিছু ফোন কলও নেব দর্শকদের দেখব কোন কোন দর্শক আমাদেরকে কল করছেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ঈদের শুভেচ্ছাও আমরা শুনবো পাশাপাশি এ ফাঁকে আমাদের মোবাইল লিগ যারা রয়েছে তারা ইনশাআল্লাহ তালা টাইমিং শুরু করবে ইনশাআল্লাহ তালা জি শুরু করুন জি কল শুনে দিন আমাদেরকে কিছু আমাদের মুবালিকের দাওয়াতক্রমে তারা লিকে সুরার নাম সবাইকে জানাই ঈদ মোবারক মাদানি চালানে এই অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে আর মাদানি চালানের জন্য আমরা এরকম সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি বিশেষ করে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা দাহনিরারলে সুন্নাত তাকে বিশেষ বিশেষ ভাবে যে শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক খায়র মুবারক আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যে পরবর্তী কল শুনিয়ে দিন মোহাম্মদ শিহ ঈদের শরব অনুসারে খুব সুন্দর একটা অনুষ্ঠান পরিবর্ষণ করছেন আপনারা। আমাদের সকলকে দাওয়াত ইসলামীর সুকর মৌলিক দলকে এবং মাঠে মিছিলে যারা কলাকৌশল করেছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। পরবর্তী কল। আমার নাম আহমেদ হোসেন আমি সিলেট জাফরম থেকে बोलतेছি। আমি মাদানী চ্যানেল দেখি মাদানী চ্যানেলের প্রোগ্রাম যারাই করে সবাইকে মোবারকবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা মাসাল্লাহ আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জাফরং থেকে আমাদেরকে কল করলেন আহমেদ হোসেন ভাই জি পরবর্তী কল আমি মোহাম্মদ আব্দুল কাদের বলতেছি রাজশাহীর গোদাগারি থানা থেকে মাদানী চ্যানেলের ঈদের দিনের অনুষ্ঠান অনেক সুন্দর মাশাল মাদানী চ্যানেলের সবাইকে লহ সাদ আবাদে রাখুক আমি মাদানি মদিনা ওয়ালা গজলটি শুনতে চাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক খায়ের মোবারক আর পনেরো সেকেন্ড বাকি আছে এক মিনিট বলেছিলাম তাদেরকে মোবাইলিকদেরকে দুই মিনিট সময় আমরা দিচ্ছি দশ সেকেন্ড বাকি আছে আরেকটি কল শুনতে থাকি আর এফাকে আমরা আমাদের যারা মোবালিক আছে তাদেরকে বলবো যে লেখা অফ করে নিন লেখা অফ করে নিন যে যতটুকু লিখেছি জি আমরা দেখবো কোন লিখেছে দেখবো ইনশাল্লাহ তাহলে আর আমরা কলও শুনতে পার চেষ্টা করেছে হয়তো দেখা যায় এখানে কারো হাতের লেখাটা একটু স্পিড থাকে বেশি যে আমরা কাউন্ট করে নিক কার কয়টি হয়েছে আমি বলবো যার শেষে কাউন্ট করে নিক এরপর ইনশাল্লাহ তাহলে চেক করবো আর আমরা কিছু কলও শুনে নিই জি কল শুনিয়ে দিন আমি নানগঞ্জ থেকে মোহাম্মদ রুমান বলছি

আপনার সতেরোটি আমার লেখায় আসলে একটু কাঁচা আমি লেখার অভ্যাস নেই অনেকের অনেক বছরই ভাই এখন মানুষ এখন

দেখা গেল আর কি যে লেখার আসলে প্র্যাকটিস রয়েছে তো মাসাল আমাদের আরমান ভাই তিরিশটি লিখেছে তো আরমান ভাইয়ের জন্য গিফটের ব্যবস্থা রয়েছে মাসাল্লাহ আমাদের মাতাব্দুল মদিন কর্তৃক প্রকাশিত একটি কিতাব কুরআনের আশ্চর্য ও অনন্য ঘটনা আমাদের আরমান ভাইয়ের জন্য গিফট হিসেবে রইল জি আরমান ভাই মাসাল্লাহ আর দর্শকবৃন্দ আমরা দেখছিলাম অনুষ্ঠান অনুষ্ঠান চলবে ইনশা আল্লাহ তালা এর ফাঁকে আমরা আরেকটি প্যাকেজ দেখব আর প্যাকেজের পরে আমরা নতুন কিছু মুখ দেখতে পারবো আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে কিছু নতুন মোবালিক আসবে ইনশাআল্লাহ জাল তাদের সাথে আমাদের অনুষ্ঠান কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ আস্তাওয়াজ আর শেষ কিছু মাদানী ফুল আরমান ভাই থেকে নিব এরপর আমরা ইনশাআল্লাহ তালা প্যাকেজের দিকে যাব জি আর ভাই চমৎকার এবং আপনার যে টপিক আছে জি এই টপিকটাও খুব চমৎকার দেখুন খুশি থাকার আরেকটি মাধ্যম হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া সেকেন্ড হচ্ছে আল্লাহ আমাকে যতটুকু নিয়ামত দিয়েছে এই নিয়ামতে সন্তুষ্ট থাকা আলহামদুলিল্লাহ আমার কাছে যা আছে এ আল্লাহ তুমি দিয়েছ তোমার অফরন্ত নিয়ামত আছে আমি পেয়েছি আল্লাহ তোমার দরবারে আমি শুক্রিয়া আদায় করছি তো আমি যা পেয়েছি যতটুকু আমি পেয়েছি এর যদি আমি সন্তুষ্ট হয়ে যাই না তাহলে ইনশাআল্লাহ আসা আত্মাও শান্তি পাবে এবং আমি সবসময় হ্যাপিনেস থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি থাকবো আমার মনের মধ্যে একটা উৎফুল্ল চলে আসবে মনের মধ্যে শান্তি চলে আসবে যদি এই নামটা যদি আমার মাঝে চলে আসে কি যতটুকু পেয়েছি তার মধ্যে সন্তুষ্ট থাকবে আর সেকেন্ড হচ্ছে আহ আমার মনে হয় কি এরপরে সবাইকে আমল করার দরকার সেটা হচ্ছে এই রফিক ভাই দেখুন সবারই পরিবার আছে সবারই পরিবার আছে স্ত্রী আছে মা আছে বোন আছে সবাই চায় কি যখন আমি বাড়িতে যাই তো বাইরের তো টেনশন আছেই আছে বাইরে অনেক টেনশন আছে বিজনেস নিয়ে টেনশন কারবার নিয়ে টেনশন লোক নিয়ে টেনশন যাকে মাল দিয়েছি সে টাকা ফেরত দিচ্ছে না এটা নিয়ে টেনশন অনেক টেনশন থাকে কিন্তু মানুষ যখন বাড়িতে যায় তো সে চায় যাতে করে আমি টেনশন ফ্রি হয়ে যায় আর আমার সব কষ্টগুলো যা বাইরে পেয়েছে ঘরে এসে যাতে সেটা দূর হয়ে যায় জি তো অনেক সময় বাড়িতেও গেলে টেনশন শুরু হয়ে যায় সেটা মনে হয় আমার কারণে হবে বুঝে এটা আমার কারণে এখন স্ত্রীকে বাচ্চার আম্মা যে বাড়িতে আছে জি জি তাকে কি আমরা কখনো ধন্যবাদ আমরা দিয়েছি এই যে দেখুন এই যে মাহের রমজানুল মোবারক অতিবাহিত হলো আমরা বসে আছি কিন্তু ইফতারের জন্য বসে আছি কিন্তু কিচেন রুমে আপনার ওয়াইফ আপনার বাচ্চার আম্মা বা আমার আম্মা আমার বোন রান্না করছে এই আজান হলো তাড়াতাড়ি পরিবেশন করছে তারপর আবার চলে গেল সে খেলো কিনা আমরা তো খেলাম এরপরে আমরা ঘুমিয়ে আছি সেহরিতে তারা ঠিক সময় উঠে গিয়েছে দুইটা সময় রান্না করছে সব গরম গরম করছে এরপরে আমাদেরকে তুলে দিলে উঠুন সময় হয়ে গেছে করে নিন এই যে যে পুরো আমাদের পরিবারে আম্মা আছে বাচ্চার বা আরও যারা আছে তারা যে এত পরিশ্রম করলো আমরা কি কখনো ধন্যবাদ দিয়েছি বা একটা ভালো ডিশ আমার জন্য রান্না করে পেশ করলো আমি কি বলেছি মাসাল্লাহ খুব ভালো হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ আমরা কিরকম বলেছি যখন আমরা শুধু কি করি শুধু মানে উই পয়েন্টটা খুঁজিবারে না ভালো হয় না কি রান্না করেছে তুমি তো রান্নাই করতে পারো না কি এগুলো তো এভাবে হলে না মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যায় তো আমার মনে হয় যারা যারা ঘরের কর্তা রয়েছে তো তাদের উচিত হবে তাদের বাচ্চার আম্মাকে নিজের স্ত্রীকে যাতে ধন্যবাদ দেয় তো দেখবেন ইনশাআল্লাহ সমজল আর ভালোবাসার সৃষ্টি যদি এই মেন্টালিটি থাকে যে আমিও কাজ করে এসেছি বাইরে থেকে আমিও তো কাজ করি হ্যাঁ আমিও কাজ করি আমিও অফিসে অনেক মানে ঝক্কি আমাকে পোহাতে হয় আমার ব্যবসা যে অনেক ক্লায়েন্ট অনেক গ্রহিতা আমাকে ট্যাকল করতে হয় অনেক মেজাজ খারাপ হয়ে থাকে অনেক কিছু মানে সেই হিসাবে তো তুমি ঘরেই আছো শান্তিতে আছো জি তো এই যে মেন্টালিটি এই মেন্টালিটি যদি থাকে তাহলে তো বিষয়টা হয়ে যাবে ওয়ান সাইড মানে এক চোখে দেখা আল্লাহ তালা দুই চোখ দিয়েছে দুই চোখ দিয়ে দেখতে হবে আর যখন মানে দুই চোখ দিয়ে দেখে তখন কিন্তু এই বিভেদ আর থাকে না এখানে দেখবেন বাচ্চা যখন ছোটবেলায় কান্না করে ছোট বাচ্চাকে তো সেটাকে আপনি তাকে শান্ত করতে পারবেন না অনেক সময় দেখা যায় কি বাচ্চা ঘুমাচ্ছে না রাত্রে ঘুমা ঘুমা ঘুমাচ্ছে না মাঝে মাঝে দেখা যায় কি বাবা ঘুমিয়ে কোলে নিয়েছে ধাত আর পারবো না থাক বাবা ঘুমায় গেল কিন্তু মা এমনটি করে না যতক্ষণ না বাচ্চা ঘুমায় তো তাদের যে কাজ আছে মনে হয় আমরা সেটা করতে পারবো না তো যাই হোক যদি আমরা শান্তি চাই ঘরের মধ্যে যদি সুখ চাই তো আমাদেরকে মিলিমিশে থাকতে হবে আর নিজের ওয়াইফকেও ধন্যবাদ জানাতে বড় জিনিস হচ্ছে সহমর্মিতা সহমর্মিতা যদি না থাকে এখন সহমর্মিতার পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হ্যাঁ অগ্রাধিকার দেওয়া সব সময় মানে অনেক সময় আমরা নিজেরাই শুধু বক্তা হতে চাই বক্তা না মাঝে মাঝে গুড লিসেনার হতে হয় উত্তম শ্রোতা হতে হওয়ার চেষ্টা করা উচিত আসলে বাস্তবিক বিন্দু বেশ কিছু মাদানী ফুল আমরা শুনেছি আরমান ভাই থেকে এবং রফিক হুজুর থেকে তো ইনশাআল্লাহ তালা মাদানী ফুল আরও শুনবো আরও আমাদের মাদানী ফুল চলতে থাকবে আমাদের অনুষ্ঠানে একটি প্যাকেজ নিব প্যাকেজ আগে কিছু কমেন্ট আছে কমেন্ট আমরা পড়ে নিই এরপর প্যাকেজে দিয়ে যাব ইনশাআল্লাহ তালা আমাদেরকে রায়হান ভাই কমেন্ট করেছেন রাজশাহী থেকে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদ মুবারক আপনাকে ঈদ মুবারক এরপর লোকমান খান আমাদেরকে কমেন্ট করেছেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এরপর আমাদেরকে জাহিদ ভাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে মদিনা মদিনা আইডি থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এরপর আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেরদোস রাজ আমাদেরকে কমেন্ট করেছেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আর অনেকে দর্শক যারাই আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন মেসেজ করে যাচ্ছেন আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দর্শক বন্ধু একটি প্যাকেজের দিকে যাবো ইনশাআল্লাহ তালা প্যাকেজ দেখি আমাদের জন্য কোন প্যাকেজ ওয়েট করছে জি পিসারকে বলবো আমাদের জন্য যে প্যাকেজ রেডি আছে তা দেখিয়ে দিনিবাহ্লাহ আল্লাহ তালার অশেষ করুণা যে তিনি আমাদেরকে রমজান শেষে ঈদুল ফিতরের ন্যায় মহান নিয়ামত দান করেছেন হাদিসে পাকে ঈদ সংক্রান্ত বহু ফজিলত বর্ণিত হয়েছে যেমনটি প্রিয়নবী সোল্লা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈদের দিন যখন ভোর হয় তখন আল্লাহ আল্লাহতালা তার ফিরিস প্রেরণ করেন যারা পৃথিবীতে অবতরণ করে রাস্তার পাশে দাঁড়িয়ে আহ্বান জানাতে থাকে যা মানুষ ও জিন ব্যতীত অন্যান্য সৃষ্টিকুল শুনতে পায় তারা বলে হে উম্মতি মহাম্মদি তোমরা নিজ করুণাময় রবের নিকটবর্তী হতে এসো তিনি তোমাদের অধিক নিয়ামত প্রদান করবেন এবং তোমাদের কবিরা গুণা ক্ষমা করে দিবেন যখন লোকেরা ঈদগাহের নিকটবর্তী হয় তখন আল্লাহ তাআলা তাদের বলেন হে আমার ফিরিস্তারা একজন শ্রমিক যখন নিজের কাজ সম্পন্ন করে তখন তার পারিশ্রমিক কি হতে পারে ফিরিশতারা আরজ আরোজ করেন হে আমাদের প্রতিপালক ও মালিক তার প্রতিদান এটাই যে তাকে পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেয়া হোক আল্লাহ সাত করেন হে আমার ফিরিস্তারা আমি তোমাদের সাক্ষী করে রাখছি আমি আমার সন্তুষ্টি ও মাকফিরাতকে রমজানে তাদের কৃত রোজা ও ইবাদতের প্রতিদান স্বরূপ ধার্য করলাম ঈদুল ফিতরের দিনটি কতই না গুরুত্বপূর্ণ এই দিনে মহান আল্লাহ তালার বিশেষ সহমত বর্ষিত হয় আল্লাহ তালার দরবার থেকে কোনো বান্দা নিরাশ হয় না বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে বসবাসকারী মুসলমানদের ঈদ ফিতর উদযাপনের পদ্ধতিতে ভিন্নতা দেখা যায় সারা বিশ্বে মুসলমানের নিজস্ব আঞ্চলিক ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী ঈদ ফিতর উদযাপন করে থাকেন কেননা এটি একটি ইসলামী উৎসব তাই বিভিন্ন দেশে ইসলামী ঐতিহ্যের রঙেও ভিন্নতা পরিলক্ষিত হয় ঈদগাহ সহ উন্মুক্ত স্থানগুলোয় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজের পর একে অপরকে আলিঙ্গন করে অভিবাদন জানাই যা মুসলিম রাষ্ট্র কিংবা কমিউনিটির ঐতিহ্য ঈদ উপলক্ষে মুসলমানেরা তাদের মৃত আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করতে কবরস্থানে যান মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ঈদ হোক বা অন্য কোন উৎসব যা উদযাপনের জন্য একজন মুসলমানকে অবশ্যই শরীয়তের দিক নির্দেশনা মেনে চলতে হবে সুতরাং আমাদের উচিত ঈদ ও অন্যান্য আনন্দময় অনুষ্ঠানে আল্লাহ পাকের নিয়ামত রাজির কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকা নতুন অথবা পরিষ্কার পোশাক পরিধান করা উৎফুল্লতার সাথে একে অপরের সাথে দেখা করা উপহার আদান প্রদান করা গরিবের প্রতি সদয় হওয়া আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করা এবং অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির ও দরুদ পাঠে রত থাকা এ কেমন আনন্দ যা আল্লাহর স্মরণ থেকে মানুষকে বিমুখ করে রাখে আর এ কারণে অনেকেই ফরজ ও ওয়াজিব আদায় করতে ভুলে যান সুতরাং আনন্দ উদযাপনের সময় নিজের ফরজ ও ওয়াজিব পালনে বিশেষ খেয়াল রাখতে হবে আল্লাহ পাক চাইলে এর বদৌলতে স্বপ্নে প্রিয় নবী সাল আলহি দিদার নসিব হয়ে যাবে ইনশা মুরসালিন

আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান দেখছি ঈদের সৌরভ দেখতে থাকবো ইনশাআল্লাহ আজবাজাল আজকের ঈদের দিনে আমরা কীভাবে আল্লাহ তাবারক তালার সন্তুষ্টি হাসিল করব আমাদের ইনশাআল্লাহবাজাল এই বিষয়ে আমাদের এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ জানবো দর্শক ইনশাআল্লাহবাজাল আমাদের এই প্রোগ্রামে আমরা আফরাদেরকে ইনশাআল্লাহ এমন বিশেষ কিছু ইনশাআল্লাহ আল্লাহবাজাল নিয়ে আমরা উপস্থিত হয়েছি আর আজকে ইনশাআল্লাহ বাজাল আমরা প্রোগ্রামের মধ্যে আপনাদের কলকে আমরা সামিল করব বিশেষ করে আমাদের আজকেরই প্রোগ্রামে বাজাল এমন কিছু কল ইনশাআল্লাহ আমরা শুনব বিশেষ কল যেহেতু আমরা আজকের প্রোগ্রামের মধ্যে যে বিষয়ে আমরা সাবজেক্ট নিয়ে এসে সেটা হচ্ছে আশিকদের ঈদ ঈদ তো সবার হয়ে থাকে কিন্তু আশিক যারা নবী ফ সাল্লাল্লাহবাসাল্লামের প্রেমিক যারা তাদের ঈদ কেমন হয়ে থাকে আশেকদের ঈদ এবং আশেক যারা মদিনাই তৈবাতে যারা ঈদ উদযাপন করেছেন এমন কিছু আশেকের রসুলের কল ইনশাআল্লাহবাজাল অডিও কলকে আমরা সামিল করব আর দর্শক শ্রোতা আজকে ইনশাআল্লাহাল আমাদের প্রোগ্রামে আলোচনা হবে আমরা সাথে আপনাদেরকে রাখবো আপনাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমাদের এ প্রোগ্রাম এবং লিগে দাবাত ইসলামী আমাদের সাথে থাকবে আমরা ওনাদের থেকে আজকে ঈদের দিনের যে আশিক রসুল যারা তাদের ঈদ কেমন হয়ে থাকে এ বিষয়ে ইনশাল্লা আমরা মাদানী ফুল আমরা শ্রবণ করবো মোবাল্লিকদেরকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ স্টুডিওতে আমাদের সাথে অলরেডি মজুদ আছেন আমাদের মোবাল্লিগে দাবাত ইসলামী আমাদের রফিক কাদের আক্তারি এছাড়া ইনশাল্লাহ বাকি আমাদের শাহরুখ মাদানী আমাদের সাথে থাকবে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ আক্তারি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আজকে মোবাল্লিকা দাওয়াত ইসলামী যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ ঈদের এই প্রোগ্রামের মধ্যে আহ তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ একটি সেগমেন্ট আহ বিশেষ একটি সেগমেন্ট আমরা সাজিয়েছি যার মাধ্যমে আমরা ইলমে দিন শিখতে পারব বিশেষ কিছু আমরা জাল আমরা জানতে পারব আল্লাহ তাবারকাতালা আমাদের আজকের যে ঈদ ঈদকে যাতে করে আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তালা ইলিবাসাল্লামের সন্তুষ্টির মাধ্যম যাতে হয় আমরা যাতে তালা সন্তুষ্টি হাসিল করতে পারি সবাবের মাধ্যমে নেকির মাধ্যমে আমরা ঈদ উদযাপন করতে পারি দেখা যাচ্ছে আমাদের স্টুডিওতে আসার জন্য দুইজন ছোট্ট মাদের মুন্না আমাদের স্টুডিওতে আসবে মাসাল্লাহ মার হাবা আল্লাহ তাবার দিক মোহাম্মদ নাম কি আপনার সিফাত আত্তারি মাসাল্লাহ সিফাত আত্তারি এখানে বসবে মাসাল্লাহ আপনার নাম মোহাম্মদ রিজওয়ান আক্তারি মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের সিফাত আত্তারি আর রিজওয়ান আত্তারির জন্য তোফা গিফট মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ এই যে একটি কাজ আজকে ঈদের দিন আমরা যে যেখানে আমরা রয়েছি যেমন আমাদের স্টুডিওতে দুজন ছোট্ট মাদী মুন্না আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদেরকে কিছু গিফট দেওয়া হয়তো আমরা দেখতে পেরেছি যে নতুন টাকা আমরা তাদেরকে উপহার গিফট হিসাবে তাদেরকে দেওয়া হলো এর পিছনে যে উদ্দেশ্য যে ছোট বাচ্চাদের দিন খুশি হয় এমন কিছু কাজ যদি আমরা করি যেমন হাদিসে ফাঁকের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিক তৈবা তাহেরা রী আল্লাহ তালহা বলেন যে ব্যক্তি আল্লাহ তাবার কাতালা জান্নাতের মধ্যে একটা কক্ষ একটা আজি মুসান একটি প্রাসাদ আল্লাহ তাবার কতলা তৈরি করেছেন যার নাম চাল আলফারাহ আল্লাহ রবুল আলমিন ওই প্রাসাদটি তাকে দান করবে যারা ছোট বাচ্চাদের দিল খুশি করে তো আমাদের ছোট বাচ্চা যারা আছে হয়তোবা আপনারা দেখতে পাবেন যে আজকে অনেকে আপনাদের কাছে আসবে আপনাদের এলাকা থেকে আসবে আত্মীয় স্বজনের মধ্যে থেকে অনেক ছোট বাচ্চা আসবে ছেলেরা আসবে মেয়েরা আসবে তা আমরা তাদের সাথে ইনশাআল্লাহ তাদের দিল খুশি হবে তাদেরকে কিছু না কিছু আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম কি বলেন রিয়াজ ভাই ছোট ছিলাম হয়তো আপনার স্মরণ আছে আলহামদুলিল্লাহ আসলে বড়রা ছোটদেরকে ঈদের দিন একটা যে মহাব্বত একটা ভালোবাসা এটিও খুশি আনন্দকে বিলি করে দেয়া বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা তো এরাও যেন ছোটবেলা থেকে বুঝতে পারে যে ঈদুল ফিতর বা ঈদুল উল আজহা কি কারণে হয় এর পিছনে উদ্দেশ্য কি তো এটিও একটি উত্তম একটি মাধ্যম আপনি তাহলে সালামে পেয়েছেন হ্যাঁ রফিক ভাই পেয়েছি যদি রফিক ভাই দয়া করে আবার পাবো আজকে ছোটবেলায় তো এমনও দেখা যেত যে মানে প্রথম সালামি তো ঘর থেকেই নেওয়া শুরু আচ্ছা ঘরের যাত্রা তো ঘর থেকে যদি নিতে বিলম্ব হতো তখন মুড খারাপ হয়ে থাকতো যে ঘরের মানুষ যদি না হয় তো বাইরের মানুষ কিভাবে দেবে আমি আগে তো ঘরের মানুষ থেকে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ ছোটবেলা সেই সব স্মৃতি সেই সব দিন এখনো যখন ভাবি তখন অজান্তেই স্মৃতি আসে হ্যাঁ একটু মনটাকে আলহামদুলিল্লাহ মন চায় যে আওয়াজ শৈশবে ফিরে যাই আমি আমার ঘরের মধ্যে এখনো সবচেয়ে ছোট তো প্রতি বছর আমার ফিক্স থাকে মানে আপনাকে এখনো দেয় আলহামদুলিল্লাহ আমার সব ভাই বোনেরা দেন না সবাইকে আমার থেকে ভালোবাসা আলহামদুলিল্লাহ ইসলাম আহ যে ধর্মে আল্লাহ তাবারকাল যে ধর্মের নিয়ামত মহানবুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই ধর্মের মধ্যে যে এই যে মহাব্বত ভালোবাসা বড়রা ছোটোদেরকে স্নেহ করা ছোটরা বড়দেরকে সম্মান দেওয়া এটি কিন্তু আমাদের ইসলামের শিক্ষা আল্লাহ তাবারকাত তালা আমরা যাতে করে ঈদের আনন্দের সাথে আমাদের এই শিক্ষাকেও আমাদের ঘরে আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাবারক পক্ষ থেকে আল্লাহ তালা খুশি হয়ে দয়া করে আল্লাহ বান্দাদেরকে মাফিরাত করবে কিন্তু ওই সময় যদি আমরা ইবাদতের মধ্যে থাকি ইলমিদ্দিনের মেহফিলের মধ্যে থাকি কিছু কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাবারকাতালা পক্ষ থেকে আমরা রহমত বারাকাত আমরা পাবো দর্শক শাল্লাহ আপনাদেরকে অবশ্যই কালাম শোনা হবে আমাদের মাহের রহমান মোবারকি দুই তিনজন নাথ কেমন ছিলেন যারা আমাদেরকে রেগুলার আমাদেরকে সঙ্গ দিয়েছেন এর মধ্যে আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী ইব্রাহমাতি উনিও আজকে আমাদের ঈদের প্রোগ্রামে রমাদান মোবারকে সময় দিয়েছেন আজকে ইশাল্লাহ ঈদের দিন আমরা কালাম শুনব দর্শক আমরা আজকে একটি যে বিষয় আমরা নিয়েছি হয়তো বিষয়টি খুবই আনকমন কিন্তু মাদানী চ্যানেলের প্রোগ্রামে যখন সাবজেক্টটি নেওয়া হয়েছে বিষয়টি নেওয়া হয়েছে তো অবশ্যই এর পিছনের কারণ রয়েছে আশিকদের ঈদ আশিকদের ঈদ কেমন হয়ে থাকে আমি শুরুতে বর্তমান সময়ের যিনি আশেক নবী পাকসাল্লাহ তালাজিবাসাল্লামের একনিষ্ঠ প্রেমিক আমির আহলে সন্ন্যত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ রিয়া সত্তান কাদিলি দামাত বারাকাতুমুল আলিয়া ঈদের সময় যে যখন মানুষের মধ্যে ঈদের আমেজ ঈদের আনন্দ ঈদের খুশি ওই সময় তিনি একটি কালাম লিখেছেন যে

কাছে আল্লাহ আমিরা হালে সোনা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা তিনি বলতে লাগলেন যে আমার ঈদ তো সেই দিন হবে আমার ঈদ তো তখন হবে যখন ইয়ার সোলাল আপনার কি হবে দিদার হবে যে বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক একটি পংক্তি আমির আলু লিখেছেন জি সেটি হচ্ছে জিসকো আকা মদিনে বুলওয়ায় আল্লাহ মুসলমান কি ঈদ হতি যাকে নবী পাক সাল্লাম মদিনায় প্রকৃত সেই মুসলমানের ঈদ হয়ে থাকে আমি আব্দুল বলছিলাম ঈদের শুভেচ্ছা মুবারক এবং যারা দাওয়াতি ইসলামী মোবালিক গণ রয়েছেন আমি সকলকে জানাতে চাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বিশেষ করে যারা মাদানী চ্যানেলের স্টাফ রয়েছেন যারা দিন রাত একত্রিত করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবিত করার উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে অন্তরের স্থল থেকে মুবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি কল চালিয়ে দিন আমার নাম শেখ মনি আত্মারি আমার গ্রামের বাড়ি নবীগঞ্জ সিলেট বাংলাদেশ আমি মদিনাতুল মনোয়ারা যা দাহ সারামত আজিমা থেকে ঈদ করার সৌভাগ্য হয়েছে বাংলা মাদানী চ্যানেল দশক তাকে ঈদ মুবারক দোয়া করি আল্লাহ তালা যেন সকল আশিকানে রসুল কে মদিনাতুল মনোয়ারায় ঈদ উদযাপন করার তৌফিক দান করুন আমিন আমিন তো গতকালের রাত্রে একজন ভিডিও কলের মাধ্যমে মদিনাতুল থেকে অনেকক্ষণ মাসাল্লাহ কথা হলো একজন ইসলাম ভাই নিজের ওই ব্যক্তিগত কাজের জন্য সে দেশে গিয়েছেন না চাকরির জন্য তো তার ফিলিংসটা তার সাথে যখন কথা বললাম তখন সে বললো যে ভাই আসলে মদিনা কি না আসলে কেউ বুঝতে পারবে না আর আমি একটু টেনশানে ছিলাম এবং ওই টেনশনের কারণে আমি অনেক নিজেকে মানে একেবারে যাকে বলা হয় সে মনে করেন ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে মানে টাকা পয়সা সব বরবাদ হয়ে গেছে কিন্তু সে বলে যে মদিনা যখন আসলাম এখন আমার উৎসাহ বেড়ে গেছে আর আমার এখন কোনো চিন্তা নেই যে আমার আমি কোনো বাহানায় এসেছি কিন্তু আমি মদিনায় উপস্থিত হয়ে গেলাম তো আসলে আশিকদের প্রাণ কেন্দ্র হলো মাদিনাতুল মনোভারা প্রশান্তির স্থান হচ্ছে মাদিনার মনোভারা ইমানদারদের যে মূল বিষয়টি হচ্ছে যে মাদিনাতুল মনোভারায় গেলে তারা যে একটি প্রশান্তি অনুভব করে কেউ যদি না যায় সে অনুভব করতে পারে না হবে না কেন আমির আলু সুনাদ বলেছেন মদিনা ইসলিয়ে আক্তার জানো দিল সে হে প্যারা কে রেতে হ্যাঁ মেরে আকা মেরে দিলবর মদিনে মদিনা আতা যে কালাম শোনার মাধ্যমে অন্তরে মদিনা স্মরণ চলে আসে আসুন আমরা ভাই থেকে মুক্তাসার ইনশাল্লাহ সংক্ষিপ্ত কালাম শ্রবণ করবো ঈদে মুবার ঈদে মুবার ঈদে মুবার ঈদে মুবার ঈদে মুবার ঈদে মুবার ঈদে মোবারক ঈদে মোবারক ঈদে মোবারক মাহিরম জানির পরে ঈদ আসে ঈদে মোবারক মাহিরম জানির পরে ঈদ আশে খোদার রহমত

eed e mubarak eed e mubarak eed e mubarak eed e mubarak

আসবে ইনশাল্লাহ আমাদের আমাদেরও মদিনার হাজিরে নসিব হয়ে যাবে দর্শক আমাদের প্রোগ্রামে আজকে মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ রিয়াসবাই আর আমাদের শাহরুখ মাদানি ওনাদেরকে বিশেষ করে আমাদের আজকে যে আলোচ্য বিষয় আশেকদের ঈদ আশেক যে মদিনাতে ঈদ পালন করেছে ওই সময় এর যে কেফিয়াত কি যাতে আমাদের মধ্যেও আক্ষেপ সৃষ্টি হয় ইনশাআল্লাহ যে আমারও মদিনাতে যাওয়ার সৌভাগ্য হবে কি বলুন রিয়াজ ভাই ইনশাল্লাহ ঈদ তো আমরা আশিকদের তো ঈদ এটাই যে আমির বলেছেন যে সোহাকা মদিনে বুলওয়ায় উস মুসলমান কি ঈদ হতি আপনি যদি দেখেন দুই বছর পর যেভাবে আশিকানে রসুল মদিনার দিকে মদিনার পানে যে ছুটে গিয়েছে অসাধারণ মাসাল্লাহ মনে হয় একটি বাদ ছিল বাদ ভাঙার সাথে সাথে আশিকানে রাসূল জাদেরি ডাক পড়েছে তারা মদিনাতুল মুনവ്വরে ছুটে গিয়েছে তো আলহামদুলিল্লাহ মদিনাতুল মুনവ്വরে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের শরুফ ভাইও গিয়েছেন তো যেদিন আমরা উপস্থিত হয়েছে আসলে তো আমাদের ঈদের দিন তবে ইদুল ফিতর বা ইদুল আযহা তো আমরা যেহেতু যারা হজে যায় তারা তো ইদুল হাজা মক্কাতুল মুকাররমাতে পালন করে তবে মদিনাতুল মুনവ്വরা যখন কোনো আশিক চলে আসে তো প্রকৃত তার থেকে যদি জিজ্ঞেস করেন সে এটাই বলবে যে আজকে আমার ঈদের ঈদের দিন আর হবে না কেন নবিয়েলি সাল্লাম এর পবিত্র শরীর মুবারক যেখানে রয়েছে যে সাহাবাইক রাম আলী মুরদান এর মতো সম্মানিত ব্যক্তিত্বরা যেখানে ছিলেন আছেন যাদের মাজার স্বরূপ এখনো বিরাজমান সে পবিত্র ভূমির মোহাব্বত ভালোবাসা মমিনের অন্তরে থাকতে পারে না এটি হতেই পারে না মদিনাতুল মনোবরাই ইমরান ভাই যদি আপনি উপস্থিত হন পৃথিবীর বুকে হয়তোবা অনেকে বিভিন্ন রাষ্ট্র ঘুরে থাকে শহর দেখে থাকে মদিনা এমন একটি শহর যারা যায়নি যাওয়ার আকাঙ্ক্ষা রাখে যারা গিয়েছে বারংবার যাওয়ার আকাঙ্ক্ষা রাখে আচ্ছা মদিনাতুল মনোবরা এমন একটি ভূমি যাকে মানুষ ভুলতে পারে এমন একটি শহর যাকে দেখার জন্য কাঁদে দেখার পরেও কাঁদে আল্লাহ 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 আবেগে কাঁদে যখন বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ আল্লাহ সাময়িক ভাবে যখন একজন আশিক তো মদিনা থেকে বিচ্ছেদ গ্রহণ করতেই পারে না তো সাময়িক ভাবে যখন নিজের দেশে চলে আসে তখন সে মদিনার বিরহে মদিনার প্রেমে যে কান্নাকাটি করে মদিনাতুল মনোবরাতে যদি যান এবং যারা গিয়েছেন প্রতিটা সময় এক একটি কিন্তু ওখানে মনোরম দৃশ্য রয়েছে আপনি সেহরি বক্তের যান মনে রাখবে সেহরির যে বক্ত সে মদিনা উপস্থিত হয়েছে হাজরি দেওয়ার জন্য আপনি ইসরাক চাষের সময় যান মনে হয় মদিনায় উপস্থিত হয়েছে হাজির দেওয়ার জন্য উদিত হয় তখন সে মনে করায় এমনিভাবে যে দেখবাল কুবরা যে একটি সময় রয়েছে সে সময় যদি যান তাহলে দেখা যাবে তাপমাত্রা সেখানে উপস্থিত হয়েছে হাজরি দেওয়ার জন্য এমনি সন্ধ্যায় বেলা যদি যান সূর্য ডুবন্ত পূর্বে তাহলে দেখবেন ওই সময় মনে হয় সেখানে উপস্থিতি দিচ্ছে অর্থাৎ প্রতিটি সময়ে মাদিনাতুল মুনাফার এক একটি দৃশ্য রয়েছে আর হবে না কেন কায়নাতের যিনি নবী তিনি আরাম করছেন সূর্যেরও নবী চন্দ্রেরও নবী আকাশের নবী বাতাসের নবী সেখানে আরাম করছেন বিদায় প্রত্যেকে সেখানে হাজরি দিয়ে থাকে এই জন্য আমরা মদিনাকে ভালোবাসি আর ভালোবাসতেই থাকবো ইনশাল ইনশাল রফিক ভাই হয়তো অনেক তামান্না নিয়ে মদিনা যাওয়ার আত্মীয় বললাম যে আমি বেশ কয়েকবার আমাদের মোবাল্লি দাওয়াত ইসলাম আমাদের রফিক আত্মারি ওনার থেকে আমি কয়েকবার কালাম শুনছি আসলে যখন কেউ যখন কালাম পড়ে অথবা শুনে পড়া এবং শোনার মাধ্যমে কিন্তু একটা মানুষের যে আবেগ যে এই লোকটা মদিনাতে হাজির দেওয়া নবী ফাক সাল্লাই সাল্লামের নিকটে যাওয়ার তার অন্তর মধ্যে কি অনেক আবেগ সৃষ্টি হচ্ছে না অবশ্যই প্রতিটা মমিন ব্যক্তি মুসলমান ব্যক্তি সবারই অন্তরে আমি মনে করি যে আকাঙ্ক্ষাটা হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে নবীকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না আমাদের অস্তিত্ব আমরা কল্পনাই করতে পারি না নবীকে ছাড়া কেননা নবী আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম মানে যে যত আল্লাহ নবী সম্পর্কে রিসার্চ করবে আল্লাহ নবী সাল্লাআ বায়োগ্রাফি স্টাডি করবে তার অন্তরে আল্লাহ নবী একটা স্থান প্রবৃদ্ধ হবে সেখানে আস্তে 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 সেটা বাড়তে থাকবে বিচ্ছেদ বিরহ তার ব্যাপারে জানার আগ্রহ কখনো শেষ হবে না তো এই যে আল্লাহ নবী সাল্লাহতাল আলীবাসাল্লাম এই একজন মানে ব্যক্তি একজন সত্তা আমরা আমরা যদি বলি যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কোনো কিছুই সৃষ্টি করতেন না আর এই সত্তা এই পবিত্র সত্তা বরকতময় তাকে আলাহ বলেছেন যে জগতের প্রাণ হিসেবে আখ্যা দিয়েছে আল্লাহ তো প্রাণ আমার দেহ থেকে যদি প্রাণ বের হয়ে যায় দেহে আর রইল কি কিছুই তো রইল না না এই দেহের আমরা দেখি যখন কোনো মানুষ অন্তিম শয্যায় যখন পড়ে থাকে তার দেহ থেকে যখন প্রাণবায়ু নির্গত হয় তখন তার দেহের আর কোনো মূল্য এই যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এই দেহের মূল্য আছে যখনই প্রাণবায়ু বের হয়ে গেল রুহ বের হয়ে গেল আত্মা বের হয়ে গেল তখন সেই দেহটা নিথর হয়ে পড়ে থাকে আল্লাহ নবী সাল্লাহবলি আসাল্লাম হচ্ছেন জগতের প্রাণ আল্লাহ খুব সুন্দরভাবে লিখেছেন তিনি আর কোরআন ও আলাহ হাজরত সুবাহ আল্লাহ যখন তার প্রতিটি কথা কোরআন হাদিসের আলোকে লিখিত প্রতিটি কথা তিনি বলেন যে থে তো ওজন তিনি যখন ছিলেন না কিছুই ছিল না আল্লাহ নবীকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেননি তখন একমাত্র আল্লাহ তালাই ছিলেন আর কিছু ছিল না আল্লাহ তালা সর্বপ্রথম তার হাবিবকে সৃষ্টি করলেন হাবিবের নূর সৃষ্টি করলেন নূরে হো তো না হো তিনি নেই মানে তার কোন অস্তিত্ব নেই তো কিছুই নেই জান হ্যাঁ ও জাহান কি জান হ্যাঁ তো জাহান হ্যাঁ তিনি বলছেন যে তিনি হচ্ছেন জগতের প্রাণ কে আল্লাহ নবী আল্লাহ তালা তো সৃষ্টি কর্তা কিন্তু এই জগতের সৃষ্টি কর্তা আল্লাহ তালা জগৎকে সৃষ্টি করেছেন আমাদের নবীকেও সৃষ্টি করেছেন এই জগৎকে সৃষ্টি করে জগতের মাঝে জগতের প্রাণকে দিয়ে দিয়েছেন তো আল্লাহর নবী হচ্ছেন এই জগতের প্রাণ তো বলা হচ্ছেন বোঝো না হো তো কুছ না হো জান হো জাহান কি জান হে তো জাহান হে শোনাই দেন এই এই প্রাণ আছে বলেই কিন্তু জগৎ এখনো বেঁচে আছে কাজেই আল্লা নিস্লাহা এই যে অস্তিত্ব যে বুঝবে না যে চিনবে না অনেক সময় আমরা বলি না মানে অন্ধের হস্তি দর্শন একজন অন্ধ ব্যক্তিকে যদি দাঁড় করিয়ে দেন হাতির কাছে সে পা ধরে বলবে যে এটা কোনো প্রাসাদের স্তম্ভ আচ্ছা শরীর ধরে বলবে যে এটা কোনো দেয়াল তো এই কোন ব্যক্তি যখন আল্লাহ নবী সাল্লাহত ও আলিবুসাল্লাম সম্পর্কে স্টাডি করবে না জানবে না তার বায়োগ্রাফি সম্পর্কে সে নবীকে মনে করবে যে একজন সাধারণ মানুষ আল্লাহ আমাদেরকে বোঝা তফিক দিক নবিয়ে পাক সাল্লাল্লাহ তার আগে সাল্লামের কদমে মদিনাই পাকে হাজিরে দেওয়া আসলে আশিকদের জন্য অনেক বড় শুধু ঈদ নয় ঈদেরও ঈদ আমরা শাহরুখ মাদানিও যেহেতু মদিনাই তেবাতে হাজিরে দিয়েছেন সাল্লাহ আমরা শুনবো যে মদিনাই তে

আমি আহমেদ হোসেন আফতারী মাদানি চ্যানেলের দর্শকবৃন্দদের সকলকে জানাই ঈদ মোবারক জি নেক্সট আমি মোহাম্মদ কাউসার মাদানি চ্যানেলের একজন দর্শক হিসেবে জানাই ঈদ মোবারক 마শাআল্লাহ জি আমি আরিফপুর আফতারী মদিনাতে ইরতে এবার সুভাগ্য হয়েছে ইউটিউব যাপন করার আলহামদুলিল্লাহ মদিনাতে ঈদ করার আনন্দের অন্যরকম

সেখানে ঈদের দিন অতিবাহিত করবে ঈদ উদযাপন করবে একদিকে ঈদের আনন্দ আর একটা হচ্ছে ঈদেরও ঈদ নাবিয়া ফাক সাল আল্লাহ দরবারের উপস্থিতি এর আনন্দ আল্লাহ রবুল আলমী আমাদেরকে কবুল করুক জি হ্যাঁ আসলে ইমরান ভাই এই যে আমরা যে আলোচনা করছি যে দিনাতুল মুনাফারাতে যারা যায় তারা আনন্দ উপভোগ করে তারা একটা অন্তরের মধ্যে একটা নূর ফিল করে সাপ ফিল করে কেন ফিল করবে না কেন অনুভব করবে না যদি আমরা একটু দেখি পৃথিবীর যেই জমিনের অংশ আমার প্রিয় নবী সাল্লাহু আলি আসাল্লামের কদম শরীফ পেয়েছে যে প্রিয় নবী সাল্লাহু আলি সাল্লামের কদমের নিচে জমিনের যে অংশ হবার সৌভাগ্য অর্জন করেছে তো সে জমিন যখন এত নুরানি তো যেই আসে কানে মদিনাতুল মুনা্বাতে সবুজ গম্বুদের ছায়ার নিচে কিছুক্ষণের জন্য দারানো সৌভাগ্য অর্জন করেছে সে কেন নূর বা স্বাদ অনুভব করবে না আসলে মদিনাতুল মুনা্বারা এটা তো আমার প্রিয় নবী সাল্লাহুআ আলি এটাকে হেরেম করেছেন মক্কাতুল মুকরমাকে হজরত ইব্রাহিম আল্লাম হেরেম করেছিলেন আমার প্রিয় নবী মুসলিম সদস্য বলেছেন হর রামা ইব্রাহিমা হর রামতুল মদিনা ইব্রাহিম ইসলাম মক্কাকে সম্মানিত করেছে আমি মদিনার জমিনকে সম্মানিত করেছি এখন এখানে অনেক সুন্দর ওলেমায় একটা কথা বলেন এর মধ্যে কিন্তু একটা যুক্তি আছে সুন্দর যুক্তি যে সম্মানিত আলাই এর মধ্যে একটা যুক্তি আছে যে হ্যাঁ মক্কাতুল মক্কার আল্লাহ রাবুল আলমিন যখন থেকেই সৃষ্টি করেছিলেন তখন থেকে এটা সম্মানিতই ছিল আল্লাহ তাবারাক তালা তো বলেই দিয়েছেন যে আমি এই ঘরকে মানুষের ইবাদতের জন্য একদম শুরু থেকেই তৈরি করে রেখেছিলাম তো ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া যুক্তি ছিল যে হ্যাঁ আল্লাহ তালা তুমি এই স্থানকে সম্মানিত করে দাও সম্মানিত পূর্বে থেকে ছিল ইব্রাহিম আলাহ ইসলামের দোয়াতে মক্কা আরও সম্মানিত হয়ে যায় কিন্তু মদিনা তো মদিনাও ছিল না মদিনার নামও ছিল ইয়সরাফ মদিনাতুল মোনাবার পূর্বের নাম ইয়সরাফ ছিল কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের শুধু জিওবা মুবারক থেকে এই কথা বের হওয়ার কারণে আল্লাহ তুমি এটাকে সম্মানিত করে দাও সে স্থান সম্মানিত হয়েছে শুধু জায়গা নয় বলা হয় যে মক্কাতুল মোকার যে ফল সমূহ রয়েছে ফলসমূহ রয়েছে বৃক্ষ রয়েছে ইব্রাহিম আলী ইসলাম বরকতের দোয়া করেছেন পাক বরকতের দোয়া করেছেন দেখা হয়তো অনেকে ফিল করবে যে মদিনাতুল এত ফজিলত বয়ান করেছে মনে হয় মক্কার ফিলত নেই মক্কাতুল ফজিলত রয়েছে মদিনাতুল মুনাফার ফজিলত এই জন্য বেশি

তারপরেও মদিনাতুল মুনাবার ও সমতল ভূমি দেখে আপনি বলবেন আমি এই জন্য জীবন দিয়ে দিব আল্লাহ আমাদেরকে আমাদের সকল শ্রোতাকে সেই ঈদেরও ঈদ নবী পাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের শহরে আমাদেরকে হাজি বা আদব আদবের সাথে আমাদেরকে হাজরে দেওয়া তৌফিক দিক মোস্তফা মদিনায় শানুমতি দেখব সে মদিন অপূর্ব দি শুভনি ইনশাল্লাহ হবে ঈদের দিন রোবারক মোবারকে আমরা রোজা পালন করেছি আজকে তো ঈদের দিন ইনশাল্লাহ কিছু খাবারের ইন্তজাম এর পাশাপাশি দর্শক আমরা মদিনা আমিনা খাবার ইনশাআল্লাহ জি খাবার নিয়ে আসেন আর দর্শক আমরা ইনশাল্লাহ আমাদের মোবাইল দিকে দাওয়াত ইসলামে তারা কিছু আহার করবে ঈদের দিন কিছু খেয়ে নেবে আমরা এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের আমাদের মুন্না যে দুইজন আমাদের সাথে রয়েছে মাইক মাইক আমরা তাদের থেকে ইনশাআল্লাহ শুনবো তারা আমাদেরকে অবশ্যই কিছু আমাদেরকে শোনাবে আমরা শুনবো ছোট্ট মাদারী মুন্না যারা হয়ে থাকে ছোট্ট বাচ্চা যারা হয়ে থাকে তাদের আওয়াজ কিন্তু অনেক মিঠা হয়ে থাকে সিফার থেকে আমরা ইনশাআল্লাহ জব কিছু শুনবো তারপর আমাদের এ ছোট্ট খুব আমার ডান পাশে হৃদয়ের পাশে ওনার থেকে ইনশাআল্লাহ আমরা কিছু শ্রবণ করব। আপনার নাম বলেন কি শোনাবেন আচ্ছা আচ্ছা ঘুমে যাওয়ার যে দোয়াটা ফার্স্ট ওই দোয়াটা শুনে দিন আমাদের তারপরে

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر আলহামদুলিল্লাহ আমরা দোয়া নবী ফাক সাল্লাহ তালিয়া রিহিবাসাল্লামের একটি ফরমান হচ্ছে মমিনের হাতিয়ার হচ্ছে দুইটি একটি হচ্ছে অজু অন্যটি হচ্ছে দোয়া আর যেমন আমরা গুম যাওয়ার শুরুতে যে দোয়াটি পড়তে আল্লাহ ইসমিকামু মুতোয়া হেয়া দোয়াটি আমরা আমাদের ছোট্ট মাদারি মুন্না থেকে আমরা ছোট্ট বাচ্চা থেকে আমরা শুনলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এই দোয়া শোয়ার পূর্বে আমরা পাঠ করি কি না যদি আমরা পাঠ না করে থাকি তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করব এর উপর আমরা অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব মোবাইল লিগ যারা আমাদের স্টুডিওতে রয়েছেন আপনাদেরকে মেহমানদারি করা হচ্ছে আপনার ইনশাল্লাহ নেওয়ার অনুমতি আছে অনুমতি রয়েছে মেহমানদারি আর আহমদুল্লাহ নবী ফাক সালী বালামের সুন্নতের মধ্যে একটি বিশেষ সুননত যেটা সাহাবা ইকরামদের আমলের মাজও ছিল আমাদের আউলি একরাম বুজুরগানের দিন এবং এর মাধ্যমে কিন্তু একটা মহাব্বত একটা ভালোবাসা কি হয় সৃষ্টি হয় যতটুকু সম্ভব যদি আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব হচ্ছে যে এক কাপ চা অথবা অল্প একটু খাবারের মাধ্যমে আমি কারো মেহমানদারি করানো সম্ভব তো অবশ্যই আমরা ইনশা আল্লাহ মেহমানদারি করবো ইনশা আল্লাহ আল্লাহ তাবারকাল আমাদের আজকের এই আশিকদের যে ঈদ হাকি কিভাবে আল্লাহ তাবারকাল আমাদেরকে মদিনাই তেইবাতে আমাদেরকে ঈদ পালন করা তৌফিক দান করুক মদিনাতুল মনোভরাতে যারা উপস্থিত হয়ে থাকে জি এখনো নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের বিশেষ দয়া তাদের উপর হয় এবং আমি পূর্বেও বলেছি এবং রফিক ভাইকে আপনি বলেছিলেন মানুষের কিন্তু আবেগ সম্পর্কে যদি থাকে তাহলে তার সামর্থ্য হোক বা না হোকের দয়া যদি হয়ে যায় অবশ্যই সে মদিনা পৌঁছে যায় বজুর রহমতুল্লাহ ছিলেন ওইনুল হিকায়তের মধ্যে এই ঘটনাটি রেখা হয়েছে তিনি পরেজগা ছিলেন তিন বছর তিনি হজে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন যে হজে যাব এক বছর অতিবাহিত হল যেতে পারেননি দ্বিতীয় বছরও ইচ্ছে ছিল কিন্তু যেতে পারেনি তৃতীয় বছর ইচ্ছে ছিল যেতে পারেনি চতুর্থ বছর আবারও তিনি হজের মৌসুম যখন আসলো তিনি আবেগপূত হয়ে গেলেন যে গত তিন বছর ধরে আকাঙ্ক্ষা ছিল আমি কি হজে যাব মদিনা যাব কিন্তু আমার সামর্থ্য নেই চতুর্থ বচর নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে আসলেন এবং এসে বলেন যে তুমি হজে যাও তো উনি স্বপ্নে দেখলেন নবিয়ে পাক বললেন হজে যাওয়ার জন্য তো তিনি যখন নিজের সামর্থ্য দিকে তাকালেন জি আমি কিভাবে যাব আমি তো গরিব নিঃস্ব দ্বিতীয় দিন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি আবার তার স্বপ্নে এসে বলেন তুমি হজে যাও আল্লাহ তৃতীয় দিন আবার এসে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেন তুমি হজে যাও তো তিনি বললেন যে আমার তো সামর্থ্য নেই আর নবিয়ে পাক বারবার বলছেন যে তুমি হজে যাও তো তিনি এই নিয়ত করলেন যে এবার যদি নবিয়ে পাক সালাম বলেন তাহলে আমি নিজের অবস্থা উপস্থাপন করবুর্থ বার নবী পাক সালিস্লাম স্বপ্নে এসে বললেন তুমি হজে যাও তখন বললো ইারো সুল্লাহ সাল্লাইসালাম আমি গরিব আমি দরিদ্র যাওয়ার যে খরচ আমার কাছে নেই তখন নবী পাক সাল্লি সাল্লাম ইশারা করলেন তার ঘরের দিকে ওই যে জায়গা ওই জায়গার মাটিকে তুমি খনন করো সেখানে তোমার দাদার রেখা যাওয়া যুদ্ধের পোশাক রয়েছে সেটি বিক্রি করো এবং সাল্লামের দেখিয়ে দেয়া ওই জায়গাকে যখন খনন করলেন দেখে আশ্চর্যিত হয়ে গেলেন যে আমার দাদা রেখে যাওয়া ওই পোশাকটি পরিচ্ছন্ন একেবারে কোনো মাটি পর্যন্ত লাগেনি তিনি সেটি উঠালেন চার হাজার দিনারে সেটি বিক্রি করলেন বিক্রি করার পর বাস্তবে তিনি মদিনায় পৌঁছে গেলেন ভালোবাসা নিয়ে না তো রসুল করব না তো রসুল শ্রবণ করব ইনশাল্লাহ একদিন না একদিন ইনশাল্লাহ আমাদেরও ডাক এসে যাবে আল্লাহ তাবার কথা কবুল করে দর্শক আমাদের সময় খুবই কম একটি সেগমেন্টের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের প্রোগ্রামে যে সকল আমরা সেগমেন্টগুলোকে আমরা সামিল করি তার থেকে এলমি দিন শিখার আমাদের একটা ব্যবস্থা আর এখানে আপনার বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে কিছু টোকেন রয়েছে ইনশাল্লাহ টোকেন রয়েছে এমনও হবে হয়ে যাবে ইনশাল্লাহ মদিনার না ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রসুলা যদি দয়া হয় একটি টোকেন ইনশাল্লাহ আমাদের রিয়াজ ভাই উঠাবে আমাদের রফিক ভাই আমাদের শাহরুখ মাদানি আমাদের ইব্রাহিম ভাই এখানে হয়তো দাবাত ইসলামীর শোভা জাতের ব্যাপারে লেখা থাকতে পারে হয়তোবা আপনার কিতাবের নাম লেখা লেখা থাকবে ইনশাআল্লাহ ডান দিক থেকে ইনশাআল্লাহ আর মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ ভাই যে কাগজ উঠিয়েছেন এর মধ্যে লেখা রয়েছে আহ চোদ্দশ শতাব্দীর মহান মুজাদের আলাহরত ইমাম সন্ন্যাত মুজাদ্দিদে দ্বীন-ই-মিল্লাত ইমাম মুহাম্মদ রেজা (ক) রহমাতুল্লাহি তাআলা গএলে প্রায় 1500 কিতাব লিখেছেন তার মধ্যে কয়েকটি কিতাবের নাম উনি উল্লেখ করবে বিশেষ করে তিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतকে মানুষের মাঝে বিতরণ করার জন্য তিনি একটি কিতাব লিখেছেন যেটার মধ্যে অসংক নাত-ই-রাসূল ওই কিতাবের নাম ইনশাআল্লাহ জবাদান আমাদেরকে শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ জবাদান সুবহানাল্লাহ আলা হযরত রহমাতুল্লাহি তাআলার

আলা হাজ রহমতুল্লাহ তালে তো অসংখ্য কিতাব লিখেছেন যদি ফিকার দিক দিয়ে আমরা যদি দেখি ফাতেমা এর মধ্যেও আল্লাহ আল্লাহ মাসাইল তো লিখেছেন নবী পাক সাল্লামের সানেও তিনি কয়েকটি রিসাল এর মধ্যে লিখেছেন আমাদের শাহরুখ মাদানি যে কাগজটি উঠিয়েছে এর মধ্যে লেখা আছে শেখা তেরিকা তামিরা হালে সুন্নাত হজরত আল্লামা মৌলানা ইলিয়া সত্তান কাদরি বারাকাত মালিয়া উনি নিজের পীর মুর্শিদের জীবনী সম্পর্কে একটি পুস্তিকা লিখেছেন তার নাম কি আমার পীর মুর্শিদ আমির নিজের পীর মুর্শিদ অর্থাৎ আমার দাদা পীর পীর যিনি হয় তার জন্য যে রিসালা লিখেছেন তার নাম হচ্ছে সৈয়দি কুতুবে মদিনা আমাদের শাহরুখ মাদানের উত্তর সঠিক হয়েছে এ সম্পর্কে একটু পরে আমি রিয়াজ ভাই থেকে কিছু নেব যেহেতু আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে আশিকদের ঈদ এবং কুতুব মদিনা যিনি আমির হালসুন্না দামাত বারাকাত মালিয়া পীর মুসাতে আমাদের দাদা পীর ছিলেন এবং তিনি দীর্ঘদিন মদিনাই তো এবার মধ্যে ছিলেন এখনও জান্নাতুল বাকিতে আরাম পর মারছেন আমাদের ইব্রাহিম ভাই একটি উঠাবে খুবই সহজ একেবারে খুবই শিক্ষণীয় এ থেকে আমরা ইনশাল্লাহ শিখতে পারবো যে কি লেখা আছে এখানে লেখা আছে আমিরা হাল সুন্নাত দামাদ বারাকত মালিয়া লিখিত কয়েকটি কিতাবের নাম বলুন বিশেষ করে ওই কিতাব যেই কিতাবের মধ্যে মদিনার মুসাফিরদের আলোচনা রয়েছে ফাইজান নামাজ তারপর হচ্ছে ফাইজানী সুন্নাত নামাজ নদীর আওয়াজ তারপর হচ্ছে মদিনার মাজ

দর্শক শ্রোতা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী রফিক তিনি যে টুকেন উঠিয়েছেন এর মধ্যে লেখা রয়েছে দাওয়াত ইসলামীর নেকি দাওয়াত প্রসারের জন্য প্রায় আশিটিরও অধিক বিভাগ রয়েছে এর মধ্যে কয়েকটি বিভাগের নাম আমরা ইনশাল্লাহ ওনার থেকে শুনবো আর যদি সম্ভব হয়নি আমাদেরকে ওই বিভাগের নাম বলবে যে বিভাগের মাধ্যমে আমাদের মক্কা মদিনার মুসাফির যারা তাদের তরবিয়ত হয়ে থাকে প্রশিক্ষণ হয়ে থাকে মদিনায় তৈবাতে কিভাবে আদবের সাথে সফর করবে একটি বিভাগ কায়েম করা হয়েছে ওই বিভাগের নাম ইনশাল্লাহ উনি আমাদেরকে শুনিয়ে দেবে ইনশাল্লাহ দাওয়াতে ইসলামী তো আলহামদুলিল্লাহ আশিটি বিভাগ রয়েছে এর মধ্যে যে একটি বিভাগে তো আমরা অলরেডি অবস্থান করছি আর তা হচ্ছে মাদানি চ্যানেল এটা একটা বিভাগ তারপর রয়েছে যেখান থেকে ইসলামিক স্কলার্স যেখান থেকে তৈরি হয় গড়ে ওঠে জামিয়াতুল মদিনা এরপর রয়েছে মাদ্রাসাতুল মাদিনা রয়েছে খুদ্দামুল মাসাজিদ মাদারিস মসজিদ নির্মাণ বিভাগ তারপর মাক্তাবাতুল মদিনা রয়েছে যেখান থেকে প্রকাশনা বই পুস্তক যেখান থেকে ছাপানো হয় আর কি এছাড়াও আরো অসংখ্য অসংখ্য মানে রয়েছে এর মধ্যে দফনের যে মজলিস রয়েছে এটা একটা বিভাগ যেমন আমরা দেখেছি বিগত মহামারীর সময় এই বিভাগটাকে সক্রিয় খুবই প্রাণমন্তভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে এই বিভাগটি কাজ করেছে নিঃস্বার্থ ভাবে আলহামদুলিল্লাহ খুবই ডেডিকেটেড ওই কুতুবে মাদিনা যেহেতু সময় কম একেবারে

মানে আদব যে দেখলাম ইমরান যে হাত বেঁধে চোখ বন্ধ করে আমি সুন্ন চলে আসছেন এবং মাসাল্লা এসে ওখানে বর্তমানে যিনি আমাদের ছিলেন। আমি সুন্ন কে বসালেন আমির আলু সংক্ষিপ্ত সেখানে মাদানি ফুল দিলেন মুচকি হাসি সম্পর্কে এরপরে যখন সালাত সালাম শেষ হলো তখন সবাই এই দুইজন বুজুর্গের সাথে সাক্ষাৎ মোলাকাত তারপরে সেখানে আপ্যায়নের ব্যবস্থা তো কুতুবে মদিনা রহমতুল্লাহ তালে এই ভয়ে মদিনা থেকে বের হতেন না যে মদিনা থেকে বের হয়ে যাওয়ার পর যদি আমি ইন্তেকাল করি তাহলে মদিনার বিচ্ছেদ আমি কিভাবে সইব না বিয়ে পাক সাল্লা সাল্লাম মদিনাতে ইন্তেকাল করার উৎসাহ প্রদান করেছেন না বিয়ে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যার পক্ষে সম্ভব তারা জন্য মদিনা ইন্তেকাল করে যারা মদিনা ইন্তেকাল করবে আমি তাদের সাফাত করবো এজন্য অসংখ্য বুজুর্গানের দিন ইমাম মালিক রাজি আল্লাহ তিনি মদিনা ছেড়ে যেতেন না শেষ বয়সে মদিনায় অবস্থান করেছেন যেন মদিনা থেকে বের হওয়ার পর আমার ইন্তেকাল যেন না হয়ে যায় মদিনায় থেকেছেন বিদায় মদিনায় তিনি ইন্তেকাল করেছেন জেন্নুল বাকিতে তার মাজার শরীফ আমাদের যিনি দাদা পীর জাহদিন মাদানী আলী রহমা তিনিও মদিনাতুল মুনাভারায় শেষ বয়সে বের হননি যে আমি যেন মদিনাইতে এবং তিনি মদিনাতুল মুনাভার কুতুব ছিলেন আজকে জন্নাতুল বাকিতে খাতুনে জন্নাত রাজি আল্লাহ তালা আনহা এবং ইমামে হাসানে মুজিতবা রাজি আল্লাহ তালা আনহার কদম মুবারকের পাশেই তার মাজার মুবার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ জিয়াউদ্দিন মাদানি যার লকব কুতুবে মদিনা তিনি ছিলেন আল্লাহ হাজরত রহমতুল্লাহ তালা খলিফা ছিলেন আলা হাজরত বলেছেন না তাইবাম এম্মরকে ঠান্ডে চলে যাও আখে বন্ধ সিধি সড়ক ইয়ে সপাত নাগরকিয়া দর্শক আমরা শেষ করব আমাদের টাইম শেষ আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে করব আপনাদেরকে জানিয়ে দেব আহমদুল্লাহ আমি রাহুলসাল্লাহ দামাদ বারাকাত মালিয়া আশেখান রসুল একশো তিরিশটি ঘটনা যে কিতাব আলহামদুল্লাহ আমাদেরকে উনি অনেক কষ্ট করে লিখে আমাদেরকে উপহার দিয়েছেন আর যদি কোনো একজন ব্যক্তি এই কিতাব অধ্যয়ন করে স্টাডি করে পড়ে ইনশাআল্লাহ মদিনাই তেইবাতে হাজিরি শুধু হাজিরি নয় বা আদব আদবের সাথে কিভাবে মদিনায় তেইবাতে অবস্থান করতে হবে ইনশাল্লাহ এই কিতাব থেকে আমরা জানতে পারবো টাইম শেষ আমাদেরকে শেষ করতে হচ্ছে আপনার দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মকতাবাতুল মদিনা থেকে আমরা হাদিয়ার বিনিময়ে ইনশাল্লাহ এই কিতাবটি সংগ্রহ করব পাশাপাশি আপনার রফিকুল হারামাইন রফিকুল হারামাইন আপনার হারামান বলা হয় যে মক্কা এবং মদিনা দুই শহরকে মিলিয়ে এই শব্দ আলহামদুলিল্লাহ মিরা হল সুন দিয়েছেন আমরা যদি দুটি কিতাব যদি ইনশাল্লাহ যদি মোহাব্বতে নবী পাকের ভালোবাসা নিয়ে যদি ইনশাল্লাহ আমরা পড়ি ইনশা আল্লাহ আজাল আমাদের মন মদিনার দিকে ছুটে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে আবারও ঈদ মোবারক জানায় শুক্রিয়া জানায় আমাদেরকে সঙ্গে দিয়েছেন সে আমাদের কথা বলবো শেষের দিকে নিজের ঘরের মধ্যেও পরিবার পরিজনকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মদিনার আলোচনা হওয়া উচিত বাচ্চাদেরকেও মদিনাতুল মুনাফার যে মাহাত্ম মর্ম মর্যাদা সেটি বলা উচিত যদি আমরা চাই আমাদের ঘরের মধ্যে আশিকের রাসুল যেন আপনার বেড়ে উঠুক তাহলে মদিনার আলোচনা জীবনীর আলোচনা অত্যন্ত জরুরি ঈদের ছুটির সময় অনেকে বিভিন্ন গুনাহের মধ্যে সময় অতিবাহিত করে তো মদিনার আলোচনা নিয়ে যদি বসে যায় আর সবচেয়ে ভালো মাদানী চ্যানেলের সামনে যদি বসে যায় মাদিনা মদিনা আলহামদুলিল্লাহ দর্শক আপনার শুনলে খুশি হবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ঈদের তিন দিন আলহামদুলিল্লাহ আমাদের মর্নিং ট্রান্সমিশন এরপরে আহ আমাদের তিনটার সময় আমাদের আরেকটি প্রোগ্রাম রাতে এশারের পরে আলহামদুলিল্লাহ আরও একটি প্রোগ্রাম এছাড়াও রেকর্ডের যে প্রোগ্রামগুলো অর্থাৎ ঈদকে নিয়ে আমরা মাদিনী চ্যানেলের সাথে আমরা অনুষ্ঠান আছে না আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কয়েকটি প্রোগ্রাম আপনাদের দেখা সৌভাগ্য হবে আমির আলু সুন্নত ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তাদের ছোট্ট ছোট্ট মাদানী মুন্না মুন্নিদেরকে নিয়ে কত খুশি আনন্দের সাথে যে ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে আনন্দ দিতে হয় তাদের দিল কীভাবে খুশি করতে হয় প্রোগ্রাম রেকর্ড হয়েছে ইনশাআল্লাহ আমরা মাদানী চ্যানেলের যখন আমরা মাদিনী চ্যানেলের সঙ্গে থাকব ইনশাআল্লাহ দেখতে পারবো আল্লাহ রবুল আমাদেরকে ঈদের তিন দিন মাদানী চ্যানেলের সঙ্গে থেকে মেদিনিকার তো ফিক দিক আল্লাহ তাবারকাল আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গ থেকে